কোটি কোটি দণ্ডবত প্রণাম। তৎপরে সাধুগুরু বৈষ্ণব চরণ কামনা করি, তারপরে জানাই আমার পিতামাতার চরণে প্রণাম। কীর্তন শুরু হওয়ার প্রারম্ভে একটা কথা না বললে নয়, আপনারা সেটা প্রত্যেকেই অবগত, প্রত্যেকেই জানেন, আপনাদের প্রত্যেকের চরণ ধরে আর বেশি কথা আমি বলবো না, অপরাধ আমি আপনাদের চরণে করেছি, এটা ভুল নয়, ঠিক। আপনাদের কাছে কিভাবে যে ক্ষমা চাইবো এই ভাষা জ্ঞানটা আমার নাই, তবে একটা কথা বলি, যে কথাটা আমার বলা উচিত সেটা বলছি, এই হরিসভায় দাঁড়িয়ে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে একটা কথা বলে যাই, যে আমি বুঝে উঠতে পারলাম না যে গোবিন্দ কি করলো আমার সঙ্গে আজকের দিনটা। দোষটা আপনাদের নয়, হয়তো নাও হতে পারে আমার দোষ, কিন্তু আমি যদি মাইকে প্রচার, আমি যে মাইকে যে কথাগুলো বলছি, আপনারা মনে মনে চিন্তা করবেন যে কথাগুলো হয়তো মিথ্যা কথা হতে পারে, যে কথাটা না বললে না কি জন্য এত দেরি হলো, একটুখানি একটুখানি শুনুন, এক মিনিট শুনলে আপনারা বুঝতে পারবেন যে এই জন্য আমার দেরিটা হলো। আমার যখন বুক করলেন, যে দাদা আমাকে বুক করেছিলেন, বুক করে আমার বললেন যে ধোসার হাট, কথাটা একটু জড়িয়ে যাচ্ছিল বলে চার দেওয়াটা আমি বুঝতে পারিনি। ঠিক কিছুদিন পরে আবার আমাকে ফোন করে, বলল আমার কেউ কথা বললো যে মনে আছে তো, বলছে হ্যাঁ আমার মনে আছে, এই কথাটা মনে থাকে। আমরা বিভিন্ন জায়গায় কীর্তন করি, আমার ডায়েরি দেখে কীর্তন করতে বেরোই। তিনি আমার বললেন ঠিক বেশ তাহলে আমি রাখছি, পরে আমি ফোন করব, এই কথাটা বললেন। আজকের যখন আমি বেরিয়েছি, আমি আস্তে আস্তে আমার অনেক দু তিনবার ফোন করেছে আমার, তারপর বললেন যে গান্ধারের ব্রিজ থেকে ঢুকলাম, এই একটা নতুন আমার লাগলো, তারপর বললেন চাঁদদাওয়ার হাটটা আমাকে প্রথমে জানায়নি, বললো না, তারপরে বললো যে ধোসার হাটে, আমি যখন ধোসার হাটে ঢুকে গেছি, তারপরে কাজ, তারপর আমাকে ফোন আসে 715 থেকে, বললেন দাদা আপনি ধোসার হাটে যাবেন না, আপনি বলুন দাদুর মোড় চাঁদদহ। অপরাধ আমি করেছি, আরো অপরাধ আমার কোন জায়গায় জানেন, ভগবান কেন এমন করলেন, আমার যিনি ড্রাইভার, যিনি আমার চালিয়ে নিয়ে যান, তিনি হঠাৎ আমাকে বললেন যে আমি 5টার মধ্যে বাড়িতে ঢুকছি, 5টার মধ্যে, 5টা বলে 6:30 6টা বাজিয়ে দিলেন। এবার যে ড্রাইভারকে পাঠালেন সেই ড্রাইভার ঠিক মতন গাড়ি চালাতে পারে না, দেখুন একবার আপনারা, একটা কথা যদি মিথ্যা হয় আমি জানি কীর্তনটা যেন আর কোনোদিন গাইতে না পারি, এত বড় কথা বলে গেলাম, এই কীর্তনটা যেন আমি আর গাইতে না পারি, আমার যেন কণ্ঠ রুদ্ধ হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়। আমরা প্রত্যেকেই মনে মনে চিন্তা করেছিলাম আগে মানটা বাঁচাতে হবে, তিনি যে ড্রাইভারটা গাড়ি চালিয়ে নিয়ে আসছিলেন, আপনারা যদি গাড়ির মধ্যে থাকতেন তাহলে বুঝতে পারতেন যে এই গাড়িতে বসে যাওয়া যায় না। আপনাদের পায়ে ধরে ভিক্ষা চাইছি, অনুরোধ করছি, আপনারা আমার
নিজের সন্তান মনে করে আমাকে ক্ষমা করুন। গোপী আনুগত্য নাহি বৃন্দাবনের ভজন সাধন, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসুন, বসলে আমি আমাদেরও ভালো লাগবে, বসুন। গোপী আনুগত্য নাহি বৃন্দাবনের ভজন সাধন, এই যে আমরা সাধন ভজন করতে বসেছি মায়েরা, আপনারা বসেছেন ভক্তিযুক্ত চিত্তে, তা সাধন ভজন করতে গেলে আগে গোয়ালা মেয়েদের পায়ে ধরে ভিক্ষা চাইতে হবে, তাই তো? হরি হরি বল। সাধন ভজনে গোয়ালা মেয়েদের ভিক্ষা চাইতে হবে, যেমন চেয়েছিল নন্দ মহারাজ। নন্দ মহারাজ চেয়েছিলেন, তিনিও বলেছিলেন, আমরা সবাই প্রত্যেকেই বলবো, এই বৃন্দাবনে বসে আছেন আপনারা সবাই, ভজন সাধন করতে বসে আছেন, তিনিও বলেছিলেন উচ্চ কণ্ঠে, আমরাও বলবো, বন্দে নন্দা বজসে নন্দ পাদর অভিজ্ঞ শ্রবণ ব্যাসং হরি কথা দর্শন হুনতে ভুবনে স্রহা, বন্দে নন্দা বজসে নন্দ তাবর অভিজ্ঞ শ্রবণ ব্যাসং হরি কথা দর্শন গুণতে ভুবন সবা, বন্দে নন্দ ভজ শ্রীন পাদন অভিজ্ঞ শ্রবণ ব্যাসং হরি কথা দর্শন গুণতে ভুবন সোহা, নন্দ ভজ শ্রীন কাবরণ অভিজ্ঞ শ্রবণ শুনতে ভুবন সহ বৃন্দাব মধুর বৃন্দাব মধুর বৃন্দাব মধুর বৃন্দাব মধুর গোপীনা ভিক্ষা চাইলাম, এই বৃন্দাবনে ঢোকবার অধিকার পেলাম। এই বৃন্দাবনে ঢোকার আগে হরি হরি বল, সবাই বসুন, একটু বসুন, হরি হরি বল। তবে বৃন্দাবন, বৃন্দাবনে যখন প্রবেশ করলেন সবাই বলুন, বৃন্দাবনে রাধা কৃষ্ণ কি জয়,
রাধা কৃষ্ণ কি জয়, রাধা কৃষ্ণ কি জয়। চলুন মনগুলো নিয়ে চলে যাই শ্রীধাম বৃন্দাবনে, তাই তো? এখান থেকে তো যাওয়া সম্ভব নয়, মনটা যেতে পারে, এই চিত্তটা যেতে পারে, কিন্তু আস্তে আস্তে চিত্ত যদি শুদ্ধি হয়, চিত্তের যদি চেতনা জাগে, তবে মনটা যেতে পারে শ্রীধাম বৃন্দাবন। কেন যাব? সেখানে কে আছে যে বৃন্দাবনে যেতে হবে? হরি হরি বল, সেখানে ভাব আছে, রস আছে, সবকিছু আছে। চারটি রসের বৃন্দাবন, রস এমনিতে পাঁচটি, কি কি? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। কিন্তু শান্ত রসটি বৃন্দাবনের প্রবেশ। বৃন্দাবন সর্বদাই চঞ্চল, তা বৃন্দাবনে যেতে গেলে একটু চঞ্চল ভাবে যেতে হবে। তা মায়েরা যাবেন তো বৃন্দাবন? হ্যাঁ, বৃন্দাবনে যেতে ইচ্ছা হয় তো? মানে যদি যদি থাকে আমার অর্থের বলে যাবো আগে আমি বৃন্দাবন। কেন? অর্থের বল না হলে বৃন্দাবনে যাওয়া যাবে না, আর যদি ভগবানের করুণা হয় তবে যেতে পারবেন বৃন্দাবনে। হরি হরি বল, চলুন সবাই মিলে যাই। চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা তোমালে রব। চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনা পুলিন যেথা তোমালে রব। চলে রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনা পুরিলে যেতাই তোমালে রব। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনা পুলিলে যেতাই তোমালে রব। অপূর্ব অর্থ রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন, উলধ্বনি মায়েরা, শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনা পুরিলে যেতাই তোমালে রব। একবারে চল রে আমার মন, মধুর বৃন্দাবন এসেছেন মায়েরা? নিয়ে যেতে পেরেছে কি? তাই একটু বলুন, যদি যেতে চান, যদি এসেছেন বৃন্দাবনে, তাহলে বলুন তো, কার নামে জয়ধ্বনি করব? কার নামে জয়ধ্বনি করতে হয় মায়েরা?
রাধারানীর নামে জয়ধ্বনি করতে পার। রাধে রাধে মাইয়া। কেন রাধারানীর নামে জয়ধ্বনি করব? কেন করব? আমি বললাম, আপনারা বললেন, হঠাৎ বলে দিলেন রাধারানীর নামে জয়ধ্বনি করব, কিন্তু মানে আছে তো, তত্ত্ব আছে তো, এটা একটু জেনে নিতে হবে। কেন এই কথাটা বললাম? এই বৃন্দাবনের রাজা কে ছিল আগে জানতে হবে। বৃন্দাবনের রাজা কে ছিল? না, বৃন্দাবনের রাজা ছিল নন্দ মহারাজ। তাই তো, আস্তে 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 কথা কোনো শুনু। তা বৃন্দাবনের রাজা যদি নন্দ মহারাজ হয়, তাহলে নন্দ মহারাজের একটি মাত্র সন্তান, নাম তার কৃষ্ণ। তাই তো, তাহলে পিতার সম্পত্তি পুত্রের অধিকার। তাহলে আমি বৃন্দাবনে প্রবেশ করলাম, কিন্তু আমি রাধারানীর নামে জয়ধ্বনি করলাম। খুব সুন্দর তত্ত্ব। হরি হরি বল। বলবো কি মায়েরা? হ্যাঁ, যদি ভালো লাগে একটু উলোধ্বনি করবেন, ঠিক আছে? আস্তে 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 ছোট ছোট করে বলি। পালা একটা গাইতে হবে। তাই তো মায়েরা, আপনারা জানেন তো, পালা গাইতে হবে। পালা এমনি আর কিছু নেই, দুটি পালা আছে, একটি আসার পালা, হ্যাঁ, আর একটি যাওয়ার পালা। আর তার মাঝখানে কি জানেন না? তার মাঝখানে হলো ঝালা পালা। হরি হরি বল। তা রাধারানী কেন রাধারানীর নামে জয়ধ্বনি করলাম? ভালো কথা, মনোযোগ সহকারে শুনুন। তাহলে তাহলে এই জন্য রাধারানীর নামে জয়ধ্বনি করতে হয় বৃন্দাবনে ঢুকলে। কেউ ভুলে যাবেন না, মনোযোগ সহকারে শুনুন। রাধারানী বছরে একবার বাপের বাড়ি যেতেন। বাপের বাড়ি কোথায় ছিল? বৎসনাথ। হরি হরি বল। তা রাধারানী যে বছরে একবার বাপের বাড়ি যেতেন, যার আগে গোবিন্দকে আগে ভাগে জানিয়ে যেতেন যে বধূ, হোলি পূর্ণিমা আগত, আমি বাপের বাড়ি চলে যাচ্ছি, আমি যথাসময়ে হোলি পূর্ণিমার দিন সখীদের সঙ্গে করে নিয়ে ওই বৎসনার মাটিতে উপস্থিত থাকব। রাধে রাধে। আর তুমি যথাসময়ে সখাদের নিয়ে ওই বৎসনার মাটিতে এসো, হোলি খেলা হবে। এই বলে রাধারানী বাপের বাড়ি চলে গেল। ঠিক দিনটা এসে গেলেন, হোলি পূর্ণিমার দিন। এই হোলি পূর্ণিমার দিন, হরি হরি বল, যখন এসে গেছে রাধারানীকে, ললিতা বিশাখা বলে দিয়ে বলছে, স্মরণ করে দিয়ে, এ রাধে তুই তো কথা দিয়ে এলি, হ্যাঁ, যাবি না? রাধারানী আমার, গত গত ভাবে কৃষ্ণর সঙ্গে পরিচয় হবে, কৃষ্ণর সাথে মিলন হবে, হোলি খেলা খেলবে। রাধারানী আমার ললিতা বিশাখাকে সঙ্গে করে নিয়ে চলেছে কোথায়? বৎসনার মাটিতে। কেমন করে? রাধে ললিতা বিশাখা সাথে চলিল যাইতে পথে, ধনি কত সাধে বড়া ইল পা, কত সাধে বড়া ললিতাবি সখসাজে চলিল যাইতে পথে, ধনি কত সাধে বাড়াইছে পা, কত সাধে বাড়াইছে পা। ললিতা বিশাখা সাথে চলিল যাইতে পথে, কত সাধে কত সাধে পারাই লোপা। ললিতা বিশাখা সাথে চলিল যাইতে পথে,
প্রসাদে বাড়াইল কত সাধে ললিতা বিশাখ সাজে চলিলা যাইতে পথে ধনী কত সাধে বাড়াইছে পা কত সাধে ললিতা বিশাখা সঙ্গে করে নিয়ে রাধারানী আমার বৎসনা মাটিতে আসলেন। বৎসনাতে এসে দেখছে কৃষ্ণ উপস্থিত নাই, মনটা চঞ্চল হয়ে উঠল রাধারানী। কথা দিয়ে কথা রাখলো না, আমাকে তো কথা দিল, হ্যাঁ যে আসবো। এমনই কথন কথন করতে 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 দেখছে যে কৃষ্ণ আসছেন। ললিতা বিশাখা বলছে, রাধে আর চিন্তা করিস না, আর ভয় পাস না, ওই দেখ তোর কথা দিয়েছে কথা রেখেছে। কৃষ্ণ এসে দাঁড়িয়েছে, রাধারানীর সম্মুখে দাঁড়িয়ে আছেন কৃষ্ণ, দাঁড়িয়ে আছেন রাধারানী, দাঁড়িয়ে আছেন। পণটা ছিল যে হোলি খেলা হবে হোলি পূর্ণিমার দিন, তা কি করলেন ললিতা বাবা, অষ্টসখীর মধ্যে ললিতা ছিল একটু চতুর, তাই তো? ললিতা বলছে, রাধা কৃষ্ণ দাঁড়িয়ে আছে যে হোলি খেলা হবে আজকে, রে কথা দিয়েছে কথা, তা হোলি খেলা হবে, কিন্তু হোলি খেলা একটা পণ থাকবে। কি পণ? না, পণটা হলো যদি হোলি খেলা খেলতে খেলতে যদি কৃষ্ণ হেরে যায়, যদি কৃষ্ণ হেরে যায় তবে এই গোটা বৃন্দাবনটা রাধারানীর নামে লিখে দিতে হবে, আর যদি রাধারানী হেরে যায় তবে এই যে জায়গায় দাঁড়িয়ে হোলি খেলাটা হবে এই বৎসনাটা কৃষ্ণর নামে লিখে দিতে হবে। এই কথাটা বললেন, এই কথাটা বলার পরে কৃষ্ণ মাথা নাড়লেন তাই হোক, রাধারানী আমার মাথা নাড়লেন তাই হোক, এই শুরু হয়ে গেল হোলি খেলা। আসছে হোলি পূর্ণিমা, আসছে আপনারা সবাই জানেন, হোলি খেলেন মায়েরা? হ্যাঁ হোলি খেলেন তো, কথা বলবেন মা আমি সন্তানের মতন, ঠিক আছে? কথা না বললে ভালো লাগে। হরি হরি বল, হোলি খেলেন তো? হ্যাঁ, তা হোলি খেলা হয় গ্রামে গ্রামে হয়, জেলায় জেলায় হয়, রাজ্য রাজ্যে হয়, সব থেকে ভালো হোলি খেলাটা কোথায় হয় বলুন তো? হ্যাঁ বৎসনাথে, তাই তো? বৎসনাথে ভালো হোলি খেলা হয়, কিন্তু আমরা কলিকালের মানুষ হয়ে আমরা যে হোলি খেলাটা খেলি ওই হোলি খেলার মধ্যে মা নোংরামি করি, নোংরামি করি না মা? কিন্তু রাধা কৃষ্ণ যেমনভাবে হোলি খেলা খেলেছিল সেই তেমন খেলা কি খেলতে পারি বাবা? সে খেলা কি সম্ভব? তাহলে একটু দুই এক বলি কেমনভাবে রাধা কৃষ্ণ হোলি খেলা খেলেছিল, একটা গান গাই তাহলে। হরি হরি বল, লালে হি লাল লাল বের লাল হি সখী গণ লাল রে লাল হি বৃন্দাবন হোলি হে লাল হি লাল লাল বের লাল হে সখী গণ লাল রে লাল হে বৃন্দাবন লাল হলে হে লাল হি লাল লাল বের লাল হি সখী গণ লাল লাল রে লাল হি বৃন্দাবন লাল হি লাল 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 রে লাল হি
লাল রে লাল হে বৃন্দাবন লাল হি যমুনা লালনি কুঞ্জ কানো লাল হি যমুনা লাল হি কুঞ্জ কানো লাল হি সখী গণ আমরা আমরা বাংলাতে বলি রং, কিন্তু হিন্দিতে কি বলছে? বৃন্দাবনে কিন্তু হিন্দি প্রচলন, ঠিক বলেছি কি বাবা? একে বলছে ফাগু, বলছে ফাগু। তার রাধারানীকে গোবিন্দ আমার কেমন ভাবে রং দিচ্ছে দেখুন। হরি হরি বল, একটু উলোধ্বনি করবেন। মারো পিচকারি পিচকারি খেলা তোলি মারো পিচকারি খেলা তোলি মেরো নাম হরি হরি বল মেরো ছিল, একজন তো হারবে, একজন যেতে একজন হারে, কে হারলো মায়েরা বলুন, কে হারলো বলুন তো, কে হারতে পারে? মায়েরা সবসময় জিতে যায়, তাই না? কারণ মায়েদের ক্ষমতা আছে। আমি মায়েদের প্রশংসা করি, মায়েদের তো মাথা নয় বাঁধাকপি, যত খারাপ তত আছে। হরি হরি বল। জিতলেন রাধারানী, জিতলেন, হারলেন কৃষ্ণ। এই যখন হেরে গেলেন, পণটা আছে যে লিখে দিতে হবে, চতুরের শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দ আমার। এই যখনই হেরে গেলেন তখন পালাতে লাগলেন, পালাতে চাইলেন, কিন্তু পালাবে কোথায়? অষ্টসখী পরিবৃত্তা হয়ে দাঁড়িয়েছে রাধারানী গোবিন্দ সম্মুখে। কোথায় যাচ্ছ? কোথায়? আস্তে আস্তে আস্তে, কোথায় যাচ্ছ? যেতে তোমার দেব না, না গো, যেতে তোমার দেব না, যেতে তোমার দেব না,
না গো, যেতে তোমায় দেব না, না ধরলেন, ললিতা বিশাখা ধরলেন যে যেতে দেব না, আসতে লিখে দাও, এই আটকে রাখলেন। সিদাম সুদাম দাম্ব সুদাম, যারা এসেছিল সঙ্গে করে যারা এসেছিল তারা, কৃষ্ণ বলছে গোবিন্দ বলছে তোরা যা আমার পিতাকে খবর দে যে আমাকে আটকে রেখেছে। এই নন্দমহারাজ বাড়ি রাঙিনায় আছেন, সিদাম সুদামকে দেখে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে কৃষ্ণ তোদের সাথে হোলি খেলা খেলতে গেল, তোরা সবাই ফিরে আসলি, কৃষ্ণ কোথায়? বলছে তোমার ছেলে যা কাণ্ড বাঁধিয়ে রেখেছে, যতক্ষণ পর্যন্ত তুমি না যাবে তোমার ছেলেকে ছাড়বে না। হরি হরি বল, আমার কথাগুলো বুঝতে পাচ্ছেন তো মায়েরা? বুঝতে পাচ্ছেন? যদি বুঝতে না পারেন তবে আরেকবার জিজ্ঞাসা করবেন। হরি হরি বল। তাই নন্দ মহারাজ কি করলো, এই রথ সাজালেন, ডামাডোল খবর দিল, এই রথে করে বসে বৎসনার মাটিতে উপস্থিত হলো। নন্দ মহারাজ যখন বৎসনার মাটিতে উপস্থিত হলো, সবাই থেকে বলে উঠলেন, আসুন আসুন সুস্বাগতম, সুস্বাগতম সুস্বাগতম। কি ব্যাপার বলুন তো, আসতে কৃষ্ণ সবার সঙ্গে হোলি খেলা খেলতে আসলো, সকারা সবাই ঘরে ফিরে গেল কিন্তু কৃষ্ণ ঘরে ফিরল না, কারণটা কি? বলছে কারণ একটা আছে। কি কারণ বলো তো? বলছে কারণটা হলো রাধা কৃষ্ণের মধ্যে হোলি খেলা হয়েছে, তো উত্তম কথা। কিন্তু হোলি খেলার মধ্যে একটা পণ ছিল। কি পণ? না, পণটা হলো যদি কৃষ্ণ হেরে যায় তবে গোটা বৃন্দাবনটা রাধারানীর নামে লিখে দিতে হবে, আর যদি রাধারানী হেরে যায় তবে গোটা বর্ষণাটা কৃষ্ণের নাম লিখে দিতে হবে। নন্দ মহারাজ জিজ্ঞাসা করছে ফলাফল, বলছে আপনার ছেলে কানাই হেরে গেছে। এই যখন এই কথাটা শুনে যে নন্দ মহারাজ আমার করতালি দিয়ে, ও তাহলে কি করতে হবে, লিখে দিতে হবে। বলছে হ্যাঁ লিখে দাও। বলছে নিয়ে এসো কাগজ কলম, নিয়ে এসো। এই কাগজ কলম নিয়ে আসলেন বর্ষণার মাটিতে দাঁড়িয়ে নন্দ মহারাজ আমার, লিখে দিলেন আজ থেকে বৃন্দাবনে ঢুকতে গেলে চলতে গেলে বলতে গেলে আগে বিশ্ববানু রাজনন্দিনী রাধারানীর নাম করতে হবে। এই দেখবেন আমাদের রাস্তাতে গাড়ি ঘোড়া চলে তো মায়েরা, তা সরে যাওয়ার জন্য কি বলে, মুখে বলে কি যে সরে যাও? না, একটা হর্ন ব্যবহার হয়তো বাবা, কিন্তু আপনি চলে যান বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবন, সেখানে হর্ন হয় না। সেখানে যদি রাস্তা ছেড়ে দেবার কথা হয় তাহলে পেছন থেকে করতালি দিয়ে রাধে 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 রাধে, এই রাস্তা ছেড়ে দিল, এই আপনি প্রবেশ করলেন, এই বৃন্দাবনে প্রবেশ হয়ে গেল। তাই বৃন্দাবনে ঢুকতে গেলে চলতে গেলে বলতে গেলে আগে বিশ্ববানু রাজনন্দিনী রাধারানীর নাম করতে হবে, কারণ বৃন্দাবনের রানী হলেন বিশ্ববানু রাজনন্দিনী রাধারানী আমার। হরি হরি, বুঝতে পারলেন সবাই? বাবা বুঝতে পারলেন তো? হ্যাঁ হরি হরি বল, সবাই মিলে একটু বলবো, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে রাধে বল বল, রাধে রাধে বল, রাধে রাধে বল বল,
রাধে বল বল, রাধে রাধে বল, রাধে 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 বল। ভজ শ্রী গোবিন্দ, ভজ গোবিন্দ, 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 রাধে 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 বল বল, রাধে রাধে বল, রাধে রাধে বল বল, রাধে রাধে বল, ডাইনে বলো রাধে রাধে, বামে বলো রাধে রাধে, সামনে বলো রাধে রাধে, পিছে বলো রাধে রাধে, বলেছে বলেছে না বলেছেন আপনারা? গাইলে বলো রাধে রাধে, না গুলিয়ে ফেললে হবে না, ভাগ আছে, সিস্টেম আছে একটা, গুলিয়ে ফেললে হবে না, তারপর দেখবেন ওই ভাগটা চার ভাগ আলাদা আলাদা করে বলতে হবে, তারপর ওই চার ভাগ একত্রিত হয়ে বলতে হবে, ভাগ আছে তো, তাল আছে তাই না, আর যে তাল কানা তাহলে কি হবে? হরি হরি বল, গাইলে বলো রাধে রাধে, বলেছেন বাবা, সামনে বলো রাধে রাধে, খিদে পেয়েছে মা, ঘুম পেয়েছে, হ্যাঁ এরপরে তো সারা রাত্রি জাগবেন, ওইরকম হবে। একটা কথা বলি বাবা, আমার একটা বদভ্যাস আছে, কেউ খেতে যাবেন না মায়েরা, আমি যে দু ঘন্টা আছি একটু গানটা শুনে যাবেন, একে কর্তৃপক্ষ দাদারা আমার প্রতি রেগে আছেন, একটু দাঁড়ান, হরি হরি গোবিন্দ যদি করুণা করে, আনন্দ যদি গোবিন্দ দেন আনন্দ দেব, হরি হরি বল, একটু গানটা শেষের মুখে হবে, তখন একটু সেবা করে আবার বসবে, সারা রাত্রি আছেন, এটাই হলো কৃপা। প্রত্যেক দিন কি হয় না, কীর্তন হচ্ছে, কীর্তন কি জিনিস, খায় না মাথায় দেয়, বলে কীর্তন শুনলে কি হয়ে যাবে, চিত্ত শুদ্ধি হবে, আমি কীর্তনিয়া এই হরিবাসের উঠে দাঁড়িয়ে বলছি যে কীর্তন শুনলে কি চিত্ত শুদ্ধি হয় না, কীর্তন শুনলে চিত্ত শুদ্ধি হয় না, তাহলে কি করতে হবে না, কীর্তন শুনলে কীর্তন খায় না মাথায় দেয়, পথটা দেখিয়ে দেয়, চিত্তটা শুদ্ধি হয় না, ভক্তিটা প্রেমটা তিনি দেওয়ার মালিক, ভক্তি থেকে প্রেম আসবে আর প্রেম থেকে তার চরণাশ্রয় গ্রহণ করতে পারবে, তবেই হবে কীর্তন শোনা সার্থক। একটা দিন তো ভক্তি আপনাদের মধ্যে সবার আছে, হরি হরি বল, নবিদা ভক্তি আছে কিন্তু মায়েরা, নটা ভক্তি কি কি, প্রশ্ন প্রশ্ন জাগতে পারে, নটা ভক্তি কি কি, প্রথম ধরুন এই দেখুন, এই কেন বলছি বলুন তো, প্রথম ভক্তি হলো শ্রবণাং, এই যে আপনারা কীর্তন শ্রবণ করছেন, প্রথম হলো শ্রবণাং, তারপর হলো কীর্তনম, আস্তে আমার জায়গায় অন্য কেউ বক্তা থাকতে পারত, অন্য কীর্তনীয় থাকতে পারত, বক্তাটা বড় শ্রেষ্ঠ নয়, কীর্তনম, তারপরে শরণম, এই যে দেখুন এত সুন্দর একটা হরিবাসর আজকের অর্গানাইজ করেছে, উপস্থাপনা করেছেন আমার দাদারা, কমিটির দাদারা, এই স্মরণ করলেন, অর্চনম, দর্শনম, সক্ষণম, পাদ সেবনম, শেষে শেষ ভক্তি, বলে কিচ্ছু যদি না হয় এইটা দিলে সব হয়ে যাবে, কিচ্ছু যদি না হয়, হরি নামে যদি বলতে বা ভালো না লাগে বলেন না, তাহলে শেষ ভক্তিটা কি না, শেষ ভক্তি হলো ভগবান তোমাদের পাঠিয়েছে, প্রত্যেকে পাঠিয়েছে, প্রত্যেকের পাঠিয়েছে, এটা আমরা মানি আর না মানি,
কখন মানি ভগবানকে? যখন আমরা ঠেলায় পড়ি। হরি হরি বল। এই ভগবান আমার পাঠিয়েছে, ভগবানের সম্মুখে গেলাম, সম্মুখে গিয়ে এই দুইটি বাহু উত্তোলন করলাম, এই দুইটি বাহু উত্তোলন করে বললাম, ভগবান তুমি আমার পাঠিয়েছ, তোমার জন্য এই পৃথিবী দেখেছি, তোমার জন্য পিতা মাতা দেখেছি, আজ থেকে আমি এই দেহটা তোমার প্রতি সমর্পণ করলাম, আত্মনিবেদনম। শেষ ভক্তি আত্মনিবেদনম, তারপরে হবে। হরি হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের, ভক্তি যদি না থাকে ভগবান আসবে না। চোখের জল যদি ভগবানের জন্য না ফেলতে পারলাম তাহলে কেমন ভক্তি হলো? ভক্তি তো আমাদের মধ্যে নাই, ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে। কিন্তু শর্ত তো থাকবে বাবা, ভালো কর্মের ভিতরে খারাপ লোক থাকবেই। ভগবানকে অনেকেই বিদ্রুপ করেছিল, অনেকেই ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু পেরেছিল কি? পারেনি। নিজের মামা হয়ে ভগবানকে, পিতামাতাকে অন্ধকারাগারে আবদ্ধ করে রেখেছিল। যে লীলাটি আস্বাদন করবো আমরা, মথুরা বৃন্দাবনের কথা, মথুরা হলো বীচ। বৃন্দাবনে যদি যেতে গেলে আগে বীচ, মথুরাকে পেট পিড়িয়ে তারপরে বৃন্দাবন। ভগবানের শত্রু ছিল না মা কংস? দেবকী বসুদেবকে লৌহ কারাগারে আবদ্ধ করে রাখলো, বক্ষেতে পাষাণ দিল, তাতেও কি ভগবানকে আটকাতে পেরেছে? পারিনি। ভগবানের জন্মের কথা আপনাদের কাছে একটু উপস্থাপনা করলাম, জন্মাষ্টমী, যে বিষয়বস্তু জন্মাষ্টমী, ভগবান শ্রীকৃষ্ণ। কংস মনে মনে চিন্তা করছে, আমাকে সবাই দুরাচারী অত্যাচারী বলে, বিষ্ণুদ্দেশী ধর্মদ্দেশী বলে, নিজের কলঙ্কের বোঝা মাথায় নিয়ে ঘুরে বেড়াতে কার ভালো লাগে? কারোর ভালো লাগে কি? লাগে না। তাই কংস আমার চাতুরালি করে মনে মনে চিন্তা করলেন, আমাকে এমন একটি কর্ম করতে হবে যে কর্মের দ্বারা আমাকে কেউ দুরাচারী অত্যাচারী বলতে পারবে না, কেউ ধর্মদ্দেশীও বলতে পারবে না। তাই কি করলেন বলুন তো, আপনারা প্রত্যেকেই অবগত, কি করলেন? না, নিজের একমাত্র ভগ্নী দেবকীর সঙ্গে বিবাহ দিলেন পরম বৈষ্ণব বসুদেবের সঙ্গে। এখানেই তত্ত্ব বাবা। একটা কথা বলুন তো, রাজা কংস ছিল অত্যাচারী দুরাচারী, তাহলে তার বোনকে বিবাহ দিলেন সে এক পরম বৈষ্ণব বসুদেবের সঙ্গে। শুধু বিবাহ দিলেন না, কি করলেন? সপ্তঘোড়া রথ সাজালেন, সপ্তঘোড়া রথ সাজিয়ে নিজেই হলেন রথের সারথি। দেবকী বসুদেবকে সঙ্গে করে নিয়ে রথের উপরে চড়িয়ে মথুরাকে পরিদর্শন করছে। কেমন করে? হরি হরি বল। কংস আমার পরিদর্শন করছে, আনন্দে আত্মহরায় উঠলেন মথুরাবাসী, তারা সবাই মিলে বলে উঠলেন, ও সচির জন্ম নদীতে, 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 জন্ম নদীতে, কলি যুগে জীব সব উত্থান স্তরিতে, কলি যুগে জীব সব নিস্তার করিতে, বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, গৌড় পদ দণ্ড মূলে করি ভরসা, গৌড় পদ
পদপন্ন মূলে করিলা ভরসা, আর কিছু চাই না আমি, আর কিছু চাই না প্রভু তোমার চরণ ছাড়া, আর কিছু চাই না প্রভু তোমার চরণ ছাড়া, আর কিছু চাই না সচির উদরে সচির উদরে এবে জন্ম নদীয়াতে, সচির উদরে এবে জন্ম নদীয়াতে কলি যুগের জীব সব বিস্তার করিতে, কলি যুগ জীব সব বিস্তার করিতে বাসুদেব ঘোষ কহে মনে করি আশা, বাসুদেব ঘোষ কহে মনে করি আশা গৌপদ দণ্ড মূলে করিলা ভরসা, আমি গৌর পদ দণ্ড মনে করিয়া ভরসা, আর কিছু চাই না, আর কিছু চাই না প্রভু তোমার হলাম বলে, আর কিছু চাই না প্রভু তোমার চরণ বিনা, আর কিছু চাই না। এমন আনন্দ করছেন মথুরাবাসীকে সঙ্গে করে নিয়ে রাজা কংস আমার দেবকী বসুদেবকে রথের উপরে চড়িয়ে, সেই সময় কে যেন দৈব বাণী করে বলে উঠলেন, কংস কংস কে কে আমার নাম ধরে কংস কংস বলে ডাকছে, তোমার তো স্পর্ধা কম নয়? রাজা কংস আমার একটু ক্রোধান্বিত হয়ে উঠল, উঠবে না মা, উঠবে না, একটা রাজ্যের রাজা সে, তার নাম ধরে যদি কেউ ডাকে তাহলে ক্রোধান্বিত হয়ে উঠবে না? রাজা কংস আমার ক্রোধান্বিত হয়ে বলে উঠল, যে হও সে হও, তুমি তুমি যখনই আমার নাম ধরে কংস কংস বলে ডেকেছ, আমি যদি তোমার সম্মুখে দেখতে পেতাম তবে শানিত কৃপাণ দিয়ে তোমায় টুকরো টুকরো করে ফেলতাম। দৈববাণী করে যে বলে উঠলেন, তখন বলে উঠলেন, কংস কাকে তুমি হত্যা করবে, কাকে তুমি মারবে? কেন তোমাকে, আমাকে মারতে গেলে আমাকে তো দেখতে পেতে হবে, আমাকে যে দেখা যায় না, আমার যে কোনো স্বরূপ নেই, তবে তোমার পরিচয়, আমার পরিচয়, তবে শোনো রাজা কংস, আজকেরে নিজের কলঙ্কের বোঝা মাথা থেকে নামাতে যে চাতুরানি করে দেবকীর সঙ্গে বসুদেবের বিবাহ দিলে তুমি, কংস আমি বলে গেলাম ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে তোমার মৃত্যুর কারণ, তবে তোমার পরিচয় কি, আমার পরিচয়, তবে শোনো, আমি নিয়তি, আমি নিয় নিয়তি। হ্যাঁ কংস, কংস যে চাতুরালি তুমি করেছো, এই চাতুরালি তোমার ধরা পড়ে যাবে একদিন, ওই দেবকীর অষ্টম গর্ভের সন্তান একদিন তোমার নিধন করবে। এ ভক্তমণ্ডলী মায়েরা, আমার বাবারা, এই কথাটা শুনলে কোন মানুষ ঠিক থাকবে? আমার বোনের, একমাত্র বোনের বিবাহ দিলাম এত জাকজম করে, আর নিয়তি যদি এসে বলে অষ্টম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ, তাহলে সেই বোনকে কি করবে? রাজা কংস কি করলেন জানেন? দুরাচারী অত্যাচারী কংস মা কি করলেন? রাজা কংস মার রথের উপরে উঠলে, দেবকীর কেশ আকর্ষণ করে আছাড় মেরে মাটিতে ফেললেন, আছাড় মেরে মাটিতে ফেলে শানিত কৃপা আমার করে বলে উঠলেন, নিয়তি, দেবকীর অষ্টম গর্ভের সন্তান যদি আমার মৃত্যুর কারণ হয়ে থাকে তবে আমি দেবকীকে এখনই প্রাণে হত্যা করব। এই কথা যখন বললেন, গলায় বস্ত্রটি দিয়ে বসুদেব আমার সম্মুখে দাঁড়িয়েছিল, বড় জোর করে কংসের সম্মুখে গিয়ে বলে উঠলেন, রাজা কংস আপনি কি করছেন, আপনি কি করছেন? রাজা কংস, মুহূর্তের মধ্যে কি পরিবর্তন আপনার? কংস তখন বসুদেবকে বলে উঠলেন, বসুদেব, নিয়তির কথা আমি শুনলাম, দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কারণ,
বসুদেব আমার পরম বৈষ্ণব আবার কর জোর করে বলে উঠলেন, বসুদেব রাজা কংস একবার ভালো করে চিন্তা করে দেখুন তো, একবার ভালো করে চিন্তা করে দেখুন কংস, দেবকীর অষ্টম গর্ভের সন্তান যদি আপনার মৃত্যুর কারণ হয়ে থাকে তার জন্য কি দেবকী দায়ী? রাজা কংস আমার বলে উঠলেন, যার গর্ভে আমার মৃত্যুর কারণ তাকে বাঁচিয়ে রাখি কেমন করে? রাজা কংস আমার অতুল ঐশ্বর্য দেখে তোমার একমাত্র ভগ্নীকে আমার হয়ে দান করে দাওনি, আমার অর্থ অলঙ্কার দেখে তোমার একমাত্র ভগ্নীকে আমার কাছে দাওনি, দিয়েছো আমার সততা দেখে ধার্মিকতা দেখে, আমি সেই ধার্মিকতার প্রতিজ্ঞা করে বলছি রাজা কংস তুমি দেবকীকে প্রাণে হত্যা করো না, আমি সেই প্রতিজ্ঞা করে বলছি রাজা কংস শোনো, আমি যদি পরম বৈষ্ণব হয়ে থাকি, আমি যদি সাধুতা হয়ে থাকি, আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি, দেবকীর অষ্টম গর্ভের সন্তান যখন গর্ভে জন্মগ্রহণ করবে তখন আমি ওই সন্তানকে তোমার হাতে দান করে দেব। এই কথা শুনেও রাজা কংসের মনোপ্রত হল, মানে মনে ভরল না, ধরল না। রাজা কংস আরো কি বললেন জানেন? বললো, বসুদেব দেবকীর অষ্টম গর্ভের সন্তান যদি অষ্টম গর্ভে না এসে প্রথম গর্ভে, দ্বিতীয় গর্ভে, তৃতীয় গর্ভে, চতুর্থ গর্ভে আসে তখন কি হবে? বসুদেব বললেন, রাজা কংস আমি কথা দিলাম আপনাকে, দেবকীর প্রথম থেকে অষ্টম গর্ভের যে কটি সন্তান আসবে প্রত্যেকটি সন্তানকে আমি আপনার হাতে দান করে দেব। তুমি দেবকীকে প্রাণে হত্যা করো। রাজা কংস আমার মনোপ্রত হলেন, যদি কথা না রাখতে পারে রাজা কংস, দুরাচারী কংস আমার কথা যদি না রাখতে পারে, তাই প্রহরীদারদের ডাকলেন, দেবকী বসুদেবকে লোহার শৃঙ্খলে বেঁধে দুর্গন্ধ কারাগারে বন্ধ করলেন। কেঁদে উঠলেন বসুদেব, দেবকী আমার, দেবকী আমার স্বামীকে জড়িয়ে ধরে বললেন, স্বামী গো একটা কথা জিজ্ঞাসা করব। বলো দেবকী। আচ্ছা বলতে পারো স্বামী, কি অপরাধ আমি করলাম? আজকের কথায় শঙ্করধ্বনি হবে, উলধ্বনি হবে, আমার ফুলো বাসর হবে, ফুলো শয্যা হবে, তা না হয়ে নিয়তির কথায় সব কিছু ম্লান হয়ে গেল। কাতর আর্তনা দিয়ে দেবকী আমার কাঁদছেন স্বামীকে জড়িয়ে ধরে। বসুদেব বললেন, কেঁদো না দেবকী, কাঁদলে কিছু পাওয়া যায় না, কাঁদতে যদি হয় তার জন্য কাঁদো, সেই কান্না হবে সার্থ। দেবকী বসুদেব আমার বাহু উত্তোলন করে নারায়ণ নারায়ণ বলে ডেকে উঠলেন, নারায়ণের সব গানে মেতে উঠলেন দেবকী বসুদেব। বলো দেবকী, নারায়ণ পরাবেদ নারায়ণ পরাথ নারায়ণ পরামুখ নারায়ণ পরাজ্যোতি নারায়ণ পরাবেদ নারায়ণ দেখা দাও নারায়ণ নারায়ণ পরামুখ নারায়ণ পরাক্ষর নারায়ণ পরাবেদ নারায়ণ পরাক্ষর নারায়ণ পরামুখ নারায়ণ পরাগতি নারায়ণ পরাবেদ নারায়ণ পরাক্ষর নারায়ণ পরামুখ নারায়ণ
পলাশিলোচন বিপদ ভঞ্জন মধুসূদন চতুর্ভুজ নারায়ণ হে সীতাই গৌর হরি হরি পদ পদ্ম পলাশিলোচন বিপদ ভঞ্জন মধুসূদন চতুর্ভুজ নারায়ণ জয় জয় নারায়ণ 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 দেবকী আমার পাগল উন্মাদিনীর মতন হয়ে উঠলে বলে উঠলেন ও নারায়ণ ও নারায়ণ ও নারায়ণ ও নারায়ণ বাৎসল্য প্রেমের জননী আমার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কথাটা একটু মনোযোগ সহকারে শুনবেন আমরা ভগবানকে ডাকি কেমন করে মাস নারায়ণকে ডাকছে কেমন করে আর সহ্য করতে পারছে না কংসের দুরাচারী অত্যাচারী কংসের অত্যাচার সন্তানের মতো ভগবানকে ডাকছে ও নারায়ণ 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 বাড়ি যদি আমাদের ব্রাহ্মণ বৈষ্ণব আসেন বাড়ির পূজা করতে তাহলে কি বলে ব্রাহ্মণ প্রথমে সে কি বলে ওং বাসুদেবাই নম বলে তো ওং নারায়ণই নম বলে না আমার কিন্তু আজকের দেখুন দেবকী আমার কাঁদতে কাঁদতে বাৎসল্য প্রেমটা কেমনভাবে অধঃপতভাবে জড়িয়ে গেছে ভগবানের সঙ্গে কেমনভাবে জড়িয়েছে আর দিক বিদিক জ্ঞান নাই বলছে ও নারায়ণ ও নারায়ণ ও নারায়ণ ও নারায়ণ তাই গুণ হরি হরি চোখে যদি জল পড়ে ভগবান সহ্য করতে পারে না গো মায়েরা ভগবান আমার বসেছিলেন বৈকুণ্ঠ ধামে লক্ষ্মীকে সঙ্গে করে নিয়ে
নারায়ণে আমার সিংহাসন থেকে উঠে দাঁড়ালেন, লক্ষ্মীকে বললেন, লক্ষ্মী দেখো আমার পিতামাতার কি কষ্ট কি দুঃখ, আমাকে এখনই যেতে হবে। লক্ষ্মী বলছে যে প্রভু কোথায় যাবে তুমি আমাকে ফেলে রেখে, হ্যাঁ কোথায় যাবে তুমি আমাকে ফেলে রেখে। আর তবে শোনো প্রভু, তোমার পিতামাতা এমন করে কাঁদছে কেন গো? নারায়ণ তখন লক্ষ্মীকে বলেছিল, লক্ষ্মী এ তো অনেক কথা, পরে বলবো তোমার, পরে বলবো, তবে একটা কথা শুনে রাখো, কাঁদালে কাঁদিতে হয় ইহাই শাস্ত্রে কয়। হরি কি বলছো? হ্যাঁ কাঁদালে কাঁদিতে হয়, চোখের জল ফেলাবেন, আপনি প্রস্তুত থাকবেন চোখের জল ফেলতে। তুমি ভুলে গেলে সেদিনের কথা? হ্যাঁ তুমি আমার আটকাচ্ছ, বাধা দিচ্ছ, যেতে দিচ্ছ না। তুমি তো সেদিন বলেছিলে, তুমি ভুলে গেলেও আমি ভুলিনি লক্ষ্মী। কোন দিনের কথা প্রভু? তবে স্মরণ করিয়ে দি, শোনো হরি হরি বল আস্তে, স্মরণ করিয়ে দি, তোমাকে মামা বলে ডেকে আবার তোমাকে স্ত্রী রূপে পেতে ইচ্ছা জেগেছিল। তুমি তো আশীর্বাদ করে বলেছিলে তাই হবে। হ্যাঁ হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কে মামা বলে ডেকে আবার স্ত্রী রূপে ভোগ করতে চেয়েছিল? লক্ষ্মীনারায়ণের দ্বার রক্ষক। লক্ষ্মীনারায়ণকে দেখে চরণে আছাড় খেয়ে পড়ল, প্রভু যতদিন বাঁচবো এই চরণের দাস অনুদাস হয়ে থাকতে চাই। নারায়ণ আশীর্বাদ করল, কিন্তু মানুষ তো আমরা সবাই, ভগবান তো নই, কলিকালের মানুষের অনেক কিছু হয়। যেমন দেখবেন এটা করে গেছে, যেটা হয়েছে সেটা হবে, যেটা ঘটেছে সেটা ঘটবে, যেটা ঘটেনি সেটা ঘটবে না। আরো আসছি, হরি হরি বল। কে ডেকেছিল? লক্ষ্মীনারায়ণের দ্বার রক্ষক। ওই যখন লক্ষ্মীকে এত সুন্দর দেখতে দেখে দ্বার রক্ষক মনে মনে চিন্তা করলো যে যদি লক্ষ্মীকে নিজের ঘরণীভাবে পাই, তা ঘরণীভাবে মনে ইচ্ছা জাগলো, বাসনা জাগলো, বাসনাটা তো বাস্তবায়িত করতে হবে, তা বাস্তবায়িত করতে গেলে কি করতে হবে? সাধনা করতে হবে। এই সাধনা শুরু করে দিল নারায়ণের। এই সাধনা করতে 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 সাধনায় সিদ্ধিপ্রাপ্ত এই নারায়ণের সামনে সম্মুখে এসে দাঁড়ালেন, বলো কি বর চাও তুমি? এই দ্বার রক্ষক তখন বললো, প্রভু বাসনা একটা আছে, বলবো? হ্যাঁ বলো, তোমার সাধনায় আমি সন্তুষ্ট, বলো কি বর চাও বলো। প্রভু ছোট মুখে বড় কথা হবে, বাসনা আমার, তবে বলে ফেলি প্রভু, প্রভু আমি লক্ষ্মীকে নিজের ঘরণীর রূপে পেতে চাই। কি বললে? এত বড় স্পর্ধা তোমার, মামা বলে ডেকে আবার স্ত্রী রূপে পেতে ইচ্ছা জাগে? এই কথা শুনে নারায়ণ বলে, আমার শাস্ত্র নয় পাঁচটা নয় আমার একজন, হ্যাঁ কোথায় নিয়ে যাবি, আর কি রক্ষা আছে বাবা? এই কি করলেন নারায়ণ, আমার ক্রোধান্বিত হয়ে সুদর্শন চক্রকে আগে আহ্বান করলেন। যখন সুদর্শন চক্রকে আহ্বান করলেন তখন কি করলেন? লক্ষ্মী আমার বললেন, প্রভু রাগ সম্বরণ করো, ওকে আশীর্বাদ করো, ওর ঘরের ঘরণী হয়ে আমি যাব। কি বলছো লক্ষ্মী? হ্যাঁ প্রভু, ক্রোধ সম্বরণ করো, ওর ঘরের ঘরণী হয়ে আমি যাব, তবে সত্যতে নয় ত্রেতাতে নয় আগত দাপরে আমি হব বিশ্ববানু রাজনন্দিনী, আর ওকে জন্মগ্রহণ করতে হবে নপুংসক হয়ে। রাধারানীর স্বামীর নাম কি মায়েরা জানেন? আয়ন। বাহ, আয়ন ঘোষ প্রকৃত কি স্বামী ছিল? এই দেখুন ভগবান ঠিক জায়গায় মেরে রেখে দিলেন, স্বামী রূপে পেল কিন্তু কামনা বাসনাটা ত্যাগ করতে হলো, নপুংসক হয়ে জন্মগ্রহণ করতে হলো। আগে আমি যাই, তুমি তো কথা দিয়েছিলে সেই কথা রক্ষা করতে, আগে আমি যাই তারপর তুমি আমার পেছন পেছনে এসো। হরি হরি বল। এদিকে নিয়তি বলছে, কংস তৈরি হয়ে গেছে,
তুমি যাহার লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রম, তুমি যাহার লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রম, তুমি যাহার লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রম, তুমি যাহার লইয়া আনন্দে মাতিয়া করিছ নগর ভ্রম। ওহে মহারাজ স্মরণীয় তীর কথা আমার এই আনন্দের হাট ভেঙে যাবে, তোমার এই আনন্দের হাটে ভেঙে যাবে, কেন কেন এই আনন্দের হাট ভাঙবে কেন? আগেই বলেছি কেন ভাঙবে জানো, শোনো কেন ভাঙবে জানো, তবে কেন বলো 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 বলো, আমি শুনতে চাই, বলো বলো নিয়তি বলো। দেবকীর অষ্টম গর্ভের উলধ্বনি মাইনা, অষ্টম গর্ভের সন্তান তোমার বধিবে তোমার জীবন, বধিবে তোমার জীবন, দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার, অষ্টম গর্ভের সন্তান তোমার বধিবে তোমার জীবন, বধিবে তোমার জীবন, তাই আনন্দ আর রবে না, তাই আনন্দ আর রবে না রে, আনন্দ আর রবে হবে, যে তোমার মৃত্যুর কারণ হরিব হরি হরিব রবে না, যে তোমার মৃত্যুর কারণ আনন্দ আর রবে না, সে যে তোমার মৃত্যুর কারণ হবে আনন্দ আর রবে না, যে তোমার মৃত্যুর কারণ হবে আনন্দ আর রবে না রে, আনন্দ আর রবে না রে। লক্ষ্মী আর আমাকে বাধা দিও না, আর আমাকে আটকিও না, আমাকে আমার পিতামাতাকে রক্ষা করতে হবে। তাই কি করলেন, হরি হরি বল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কি করলেন, হ্যাঁ হরি হরি বল, জন্মগ্রহণ করলেন অষ্টম গর্ভে বৈকুণ্ঠ নারায়ণ আমার, হরি হরি বল। বৈকুণ্ঠ ছাড়িয়া প্রভু বৈকুণ্ঠ ছাড়িয়া প্রভু আইল মথুরাতে, বৈকুণ্ঠ ছাড়িয়া প্রভু আইল মথুরাতে, জন্ম নিলেন দেবকীর অষ্টম গর্ভেতে,
জন্ম নিলেন দেবকী অষ্টম গর্ভেতে, বৈকুণ্ঠ ছাড়িয়া প্রভু আইলাম মথুরাতে, জন্ম নিলেন দেবকী অষ্টম গর্ভেতে, বৈকুণ্ঠ ছাড়িয়া প্রভু আইলা মথুরাতে, জন্ম নিলেন দেবকী অষ্টম গর্ভেতে, বৈকুণ্ঠ ছাড়িয়া প্রভু আইলা মথুরাতে, জন্ম নিলেন দেবকী অষ্টম গর্ভেতে, বৈকুণ্ঠ ছাড়িয়া প্রভু আইলা মথুরাতে, জন্ম নিল দেবকী অষ্টম গর্ভেতে, শঙ্খ যজ্ঞ গদা পদ্ম তুমি সাক্ষাৎ নারায়ণ, 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 শঙ্খ চক্র গদা পদ্ম তুমি সাক্ষাৎ নারায়ণ, তুমি সাক্ষাৎ নারায়ণ, সাক্ষাৎ নারায়ণ, নারায়ণ তুমি সাক্ষাৎ নারায়ণ। ভগবান কি আর থাকতে পারে? প্রথম গর্ভে দ্বিতীয় গর্ভের প্রথম গর্ভে সন্তান জন্মগ্রহণ করলো, আস্তে প্রথম গর্ভে যখন সন্তান জন্মগ্রহণ করলো, সন্তানকে তুলে দিল কংসের হাতে, কংস আমার সন্তানকে কোলে করে নিয়ে আছাড় মেরে মেরে ফেললো। ঠিক দ্বিতীয় তৃতীয় চতুর্থ একে একে মেরে ফেলল। আপনারও তো সন্তানের মা, দেবকী আর স্থির থাকতে পারলেন না, স্বামীকে জড়িয়ে ধরে বলছে, স্বামী গো এ আমি কি অপরাধ করলাম গো, আমার একটা সন্তান আর রাখলেন, আমি কি অপরাধ করলাম। অষ্টম গর্ভের সন্তান যখন জন্মগ্রহণ করল, দেবকী ঘুমিয়েছিল, যখন জন্মগ্রহণ করলেন বিশ্বম্ভর নারায়ণ, আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে উঠল, ঘরটা আলোয় আলোকিত হয়ে উঠল, বসুদেব বললেন দেবকী চোখ খুলে একবার দেখো, যখনই বিশ্বম্বর জন্মগ্রহণ করল ওই অন্ধকার কুহাটা আলোয় আলোকিত হয়ে উঠল, একবার চোখ খুলে দেখো দেবকী কে জন্মগ্রহণ করেছে। বসুদেব আমার হতভম্ব হয়ে গেল, চমকে উঠলে কে কে, এ তো সাধারণ নয়, দেখতে শঙ্খ চক্র গদা পদ্ম সাক্ষাৎ সাক্ষাৎ নারায়ণ, বসুদেব বলে উঠলেন দেবকী কে জন্মগ্রহণ করেছে দেখো, ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের গর্ভে, প্রণাম করো দেবকী প্রণাম করো। কি বললে স্বামী? আমার গর্ভে ভগবান জন্মগ্রহণ করেছে? হ্যাঁ, বলছে দেখছো না শঙ্খ চক্র গদা পদ্মধারী সাক্ষাৎ নারায়ণ, এই কথা যখন বসুদেব বললো, দেবকী বসুদেব প্রণাম করতে গেল সন্তানকে, আশ্চর্য কথা, সন্তানকে কি পিতামাতা প্রণাম করে? সন্তানকে দেখে আনন্দে আত্মহরে উঠলে দেবকী বসুদেব, বলে উঠলে ওহে না ওহে নাথ, এই তো শ্রীনাথ প্রণিপান তব চরণে, ওহে না দেই তো শ্রীনাথ, ওহে না দেই তো শ্রীনাথ প্রণিপান তব চরণে, ওহে নাথ
এই তো সিনা উনি পাতব চরণে, ও হে না এই তো সিনা উনি পাতব চরণে, কে তোমায় চিনিতে পারে চিনি নাই দেব পুরাণে, 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 ও হে রে তো সিনা উনি পাতব চরণে, ও হে রে তো সিনা ও হে না দেই তো সিনা উনি পাতব চরণে, কে চিনি নাই দেব পুরাণে, ভগবানকে ধরা যায় ধরা যায় না? ভগবান শিবকে বললেন অনন্ত হয়েছি আমি থাকবো অনন্ত পার, ধরা যদি দিতাম ফুরাইয়া যেত আমাকে ধরিতে চাহিত কে আর, নিতাই গৌর হরি হরি চিনিতে পারে চিনি নাই দেব পুরাণে, কে তোমায় চিনিতে পারে চিনি নাই দেব পুরাণে, কে তোমায় চিনিতে পারে চিনি নাই দেব পুরাণে, ও হে না দেই তো সিনাত কোনি পাদ তব চরণে, ও হে না দেই তো সিনাত কোনি পাদ তব চরণে, তোমায় চিনিতে পারে চিনি নাই দেব পুরাণে, কে তোমায় চিনিতে পারে চিনি নাই দেব পুরাণে, ও হে না ও হে না দেই তো সিনাত কোনি পাদ তব চরণে, ও হে না দেই তো সিনাত ও হে না দেই তো সিনাত কোনি পাদ তব চরণে, ও হে না দেই তো সিনাত ও হে না দেই তো সিনাত কোনি পাদ তব চরণে, ও হে না দেই তো সিনাত কোনি পাদ তব চরণে, ও হে না দেই তো সিনাত কোনি পাদ তব চরণে, কে তোমায় চিনিতে পারে চিনি নাই দেব পুরাণ, কে তোমায় চিনিতে পারে চিনি নাই দেব পুরাণে, ও হে না দেই তো সিনাত কোনি পাদ তব চরণে, ও হে না দেই তো সিনাত কোনি পাদ তব চরণে, অপূর্ণ তো ছিল অপূর্ণ হয়ে গেল, পূর্ণ হয়ে গেল, শ্রীগীতা আসলেন মাতা হরি বল নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল, পিতা মাতা সন্তানকে প্রণাম করতে যখনই যাচ্ছে সন্তান হাতটা ধরেছে, কেন বাবা এ কি করছিস হাতটা ধরলি কেন? মা গো পৃথিবীতে কখনো শুনেছো যে সন্তানকে পিতামাতা প্রণাম করে? এই কথা যখন বলেছে দেবকী আমার, নারায়ণ যখন স্তম্ভিত হয়ে উঠলে, আমি তোমাদের সন্তান মা, হ্যাঁ নারায়ণ তখন দেবকীর মুখের দিকে তাকিয়ে আছে, দেবকী আমার বলছে হ্যাঁ রে একটা কথা জিজ্ঞাসা করবো, হ্যাঁ মা জিজ্ঞাসা করো, তবে বাবা বল, যার সন্তান শঙ্খচক্র গদাধারী সাক্ষাৎ নারায়ণ, তার পিতামাতার এমন দুঃখ কেন, চোখের জল কেন, কষ্ট কেন, বলতে পারিস নারায়ণ তার পিতামাতা লৌহ কারাগারে আবদ্ধ কেন? উত্তর দে, তুই যদি ভগবান হোস তাহলে আমাদের এত কষ্ট কেন, দুঃখ কেন? নারায়ণ আমার গদ গদ নয়নে বলে উঠলেন, মা গো একটা কথা বলি মা, এই দোষারোপটা তুমি আমাকে করো না, একটা কথা শুনো মা, কাঁদালে কাঁদিতে হয় ইহাই শাস্তি কয়, তুমি একদিন কাঁদিয়েছিলে সেই জন্য আজকের কাঁদছো, কাকে কাঁদিয়েছিলাম বাবা ভুলে গেছো মা সেদিনের কথা? কিন্তু আমি ভুলিনি, শোনো মা তুমি কাঁদিয়েছিলে, কবে কাঁদিয়েছিলাম একটু স্মরণ করিয়ে দিয়ে,
তবে স্মরণ করিয়ে দিই মা, তবে শোনো হরি হরি বল। নিজের ছেলেকে রাজা করে তুমি আর এক ছেলেকে বনবাসে পাঠিয়ে দিয়েছিলে মা, তুমি কাকে ভুলে গেছো? আরো ধরিয়ে দিই মা, তোমার তোমার সন্তান ভরতকে তুমি রাজা করেছিলে, আর রামকে তুমি বনবাসে পাঠিয়ে দিলে। মনে পড়ে সেদিনের কথা মা, তুমি কাঁদিয়েছিলে। হরি হরি বল। আমার মা কৌশল্যা কাঁদতে কাঁদতে কইকে কে বলেছিলে, কইকে রে তুই আমার চোখের জল ফেলালি, তুই আমার সন্তানকে বনবাসে পাঠিয়ে দিলি। তবে শোন কইকে, আমি তোকে অভিশাপ দিলাম, আমি এক জন্ম কাঁদবো, তুই জন্ম জন্মান্তর কাঁদবি। কইকেই কাঁদিনি বাবা, কইকেই কেঁদেছিল। কইকেই কবে বুঝতে পারলো? না ভরত যখন রাজা হলেন, না সিংহাসন পেল, রামচন্দ্র যখন বনে চলে গেল, ভরত ওই পাদুকা দুটি নিয়ে সিংহাসনের ওপরে দিয়ে প্রত্যেক দিন প্রণাম করতেন, প্রত্যেক দিন প্রণাম করতেন। কইকে দেখে অবাক হয়ে গেল, আমার গর্বে এমন সন্তান, আমি কি করলাম, আমি কি করলাম, আমি কি করলাম। কইকেই কাঁদতে 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 মর্মত হয়ে গেল। চার জনম কাঁদা তো দূরের কথা, সেই জনমে কাঁদছিল কইকেই আমার। রামকে জিজ্ঞাসা, রামকে বলছে, ওরে রাম আমি তোর সঙ্গে কি করলাম। কইকেই প্রতিজ্ঞা করেছিল যদি রাম বনবাস থেকে ফিরে এসে আমাকে যদি মা বলে ডাকে, তবে আমি এ জীবনে রাখব না, এই জীবন আমি শেষ করে ফেলব। রাম যখন বনবাস থেকে ফিরে এসেছে, কইকেই দরজার সামনে দাঁড়িয়েছিল। রাম যখন দরজাটা খুলেছে, কইকেই আমার বলে উঠলো, রাম। রাম কইকেইকে দেখে, মুখের দিকে দেখে হেসে উঠেছিল, মা এই কথাটা বলেছিল দরজা খুলেই, রাম। ওরে কইকি, কইকেই তখন বলেছিল, রাম রে তুই কি পাষাণ দিয়ে তোর তৈরি রে তুই, আমি তোকে 14 বছর বনবাসে পাঠিয়ে দিলাম, আর তুই ফিরে এসে আমাকে মা বলে ডাকলি। রাম তখন বলেছিল, মা গো তুমি আমার বনবাসে পাঠাবার কে? তুমি আমার বনবাসে পাঠাবার কে? আমি তোমাকে দিয়ে বলেছিলাম বলে তুমি বলেছ? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রামচন্দ্র আমার বলেছিল তুমি আমার বনবাসে পাঠাবার কে মা? আমি নিজের ইচ্ছায় বনবাসে গিয়েছিলাম। কইকেই দুটি হাত উত্তোলন করে রামচন্দ্রের মাথায় হাত রেখে বলছে, রাম রে তুই আমার ক্ষমা করিস বাবা, আমি তোকে চিনতে ভুল করেছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কলিকালের মানুষ আমরা হয়েছি প্রত্যেকে, সবাই আমরা জানি একটা কথা বলে যায়, আমি আসি আর না আসি, মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করছি একটা বিচার ঠিক রাখবেন, বিচারটা হলো ব্যাংকে। ব্যাংকে যদি আপনি 10 লক্ষ 20 লক্ষ টাকা রাখেন, আপনারা প্রত্যেকেই জানেন যে ওই টাকাটা সুদে আসলে একদিন ফিরে আসে। আর একটা কথা,
চলার পথে যদি কোনো ভক্তের চোখে দুপোটা চোখের জল ঝরান, খুব সাবধান মায়েরা, ওই চোখের জল একদিন সুদে আসলে আপনার ফিরে আসবে। আসবে না বাবা? ঠিক, একদিন না একদিন ফিরে আসবে। বাবা, কর্ম, পাপ করলে ভুগতে হয় আর ঋণ করলে শুধতে হয়। পাপ করেছিল মহাভারতের কথা, পাপ কে করেছিল বলো তো বাবা? কাঁদিয়েছিল বলে কাঁদছে। আমরা মহাভারতে সবাই গান্ধারীকে সবাই বলি, অনেকে তিরস্কার করি গান্ধারীকে, কুকথা আকথা কুকথা বলি, কিন্তু গান্ধারীর মতো ধার্মিক মহাভারতে একজন আছে বাবা। হ্যাঁ, একশত পুত্রকে হারিয়ে গান্ধারী আমার অটল অচল ছিল। একশত পুত্র, একটা দুটো সন্তান নয়, একশত পুত্র হারিয়েছিল। কাঁদিয়েছিল বলে কাঁদতে হয়েছে। একটু বাবা প্রণামটা প্রমাণ, এ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমার গান্ধারী, বাবা প্রমাণটা দেবো মা মায়েরা। হ্যাঁ, চলার পথটা পরিষ্কার রাখবেন। কাঁদিয়েছিল গান্ধারী, তা কিভাবে কাঁদিয়েছিল এই দেখুন। গান্ধারীর যখন বিবাহ হবে, যখন বিবাহ হবে তখন গান্ধারীর আশীর্বাদের দিন, আশীর্বাদের তিলক যখন উঠে গেল, আগে আগে বলুন তো মায়েরা, ও মা ঘুমাচ্ছেন, তাহলে সারা রাত কি করে রাসলীলা আস্বাদন করবেন? হ্যাঁ, হরি হরি বল, ঘুমাচ্ছেন? আচ্ছা ঘুমাচ্ছেন যখন, বলুন তো মেয়েদের, মায়েদের, মেয়েদের কবার বিবাহ হয় বলুন তো, ঘুম ভেঙে যাবে বলুন, আপনারা যা করেছেন তো সবাই, হরি হরি বল। মেয়েদের কবার বিবাহ হয়? মেয়েদের দুবার বিবাহ হয়। গান্ধারীর যেদিনকে আশীর্বাদের দিন আশীর্বাদের তিলক উঠে গেল, প্রথম বিবাহটা আশীর্বাদের দিন হয়ে গেল। এই আশীর্বাদের তিলক যখন উঠে গেল, গান্ধারীর এক দাসী ছুটতে ছুটতে এসে গান্ধারীকে বলছে, ও রাজকন্যা, রাজকন্যা, ও রাজকন্যা, কি হয়েছে রে রাজকন্যা, একটা কথা জিজ্ঞাসা করবো? বলে হ্যাঁ। বলছে, এ বিয়েটা তুমি ভেঙে দাও। বলছে, বিয়ে ভাঙবো কেন? বলছে, এ বিয়েটা তুমি ভেঙে দাও কেন? বলছে, আমি লোক মুখে শুনলাম যার সঙ্গে দুদিন পরে তোমার বিবাহ হবে, যার গলায় তুমি মালা দেবে, যার চরণে তুমি আশ্রয় গ্রহণ করতে পারবে, তার আমি লোক মুখে শুনলাম শিলে কুলে, মানে শিলে অর্থে আভিজাত্যে, অর্থ অলঙ্কারে সবার সেরা, কিন্তু একটা অসুবিধে কি জানো? একটা অসুবিধা হলো, যার সঙ্গে তোমার বিবাহ হবে সে জন্মের অন্ধ। এ বিয়েটা তুমি ভেঙে দাও। গান্ধারী সেদিনকে বলেছিল, ওরে মেয়েদের দুবার বিবাহ হয়, আশীর্বাদের দিন আশীর্বাদের তিলক উঠে যায়, মানে প্রথম বিবাহটা তার আশীর্বাদের দিন হয়ে যায়, আর দ্বিতীয় বিবাহটা হয় ছাতনা তলায় মালা বদল করে। মায়েরা ঠিক বলছে কি? কথা বলুন, হরি হরি বল, ঠিক বললাম কি? প্রথম বিবাহ যখন আমার হয়ে গেছে, এ বিয়েটা তো আর ভাঙা যায় না। তবে তুই একটা কাজ কর, দাসীকে বললো গান্ধারী, একটা কাজ কর, তুই সাত পর্দা, পর্দা নিয়ে, কাপড় নিয়ে তুই আমার চোখ দুখানা বেঁধে দে। বলে কেন? বলে কেন বেঁধে দিবি জানিস? দুদিন পরে যে দুদিন পরে আমি যার গলায় মালা দেব, যার চরণে আমি আশ্রয় গ্রহণ করব, সে যদি পৃথিবীর আলোটা না দেখতে পায়, আমি সতীব্রতা নারী হয়ে, পতিব্রতা নারী হয়ে কেমন করে আমি পৃথিবীর আলোটা দেখতে পারি বলতে পারিস? গান্ধারী কি কাপড় বেঁধে ছিল? গান্ধারী কি অন্ধ ছিল? অন্ধ ধৃতরাষ্ট্র ছিল, স্বামীর নাম ধৃতরাষ্ট্র, ঠিক বলছি বাবা? গান্ধারী দাসীকে বললেন যে, আমি যাকে, যার গলায় মালা দেবো, যার চরণে আশ্রয় গ্রহণ করব,
সে যদি পৃথিবীর আলোটা দেখতে না পায়, আমি প্রতিপ্রত নারী হয়ে আমি কেমন করে পৃথিবীর আলো দেখতে পারি বলতে পারিস? তুই আমার সাত পর্দা পর্দা নিয়ে আমার চোখ দুটো অন্ধ করে দে। এই দাসী আমার অন্ধ করে দিল, চোখে কাপড় বেঁধে দিল। এই কাপড়টা কখন খুললো জানে? কবে খুললো না? সঞ্জয়ের মুখে যেদিনকে শুনলো যে কুরুক্ষেত্রের যুদ্ধে তার একশত পুত্র আর একজনও কেউ বেঁচে নাই, আর একজনও কেউ কুরুক্ষেত্রের যুদ্ধে একটা সন্তান বেঁচে নাই। সেই দিন গান্ধারী চোখের কাপড়টা খুলে একশত কুলবধূকে সঙ্গে করে নিয়ে ছুটতে ছুটতে কুরুক্ষেত্রের যুদ্ধে গিয়ে পৌঁছালো। কুরুক্ষেত্রের যুদ্ধে গিয়ে দেখল কি, একশত পুত্র আমার পাষাণ চিতমিত দেহ। গান্ধারী দেখছে কি, তার একশত পুত্রের মধ্যে একটা পুত্র একটা সন্তান তোর আর বেঁচে নাই। কারোর বা হাত ধরে টানছে গান্ধারী, আমার পাগল উন্মাদের মতো হয়ে দুর্যোধন। কারোর বা হাত ধরে টানছে, কারোর বা হাত ধরে টানছে গান্ধারী পাগল উন্মাদিনীর মতন হয়ে উঠেছে। ওরে একবার কথা বল দুর্যোধন, এমন ভাবে যেমন গান্ধারী আমার পাগল উন্মাদিনীর মতো হয়ে গেছে। তখন বলে উঠলেন, পাশ থেকে যখন ভগবান কৃষ্ণ আমার অট্ট হাসি হেসে উঠলেন, গান্ধারী যখন পাগলের মতন হয়ে গেছে, একশত পুত্র মারা গেছে, কৃষ্ণ তখন অট্ট হাসি হাসলেন পাশে দাঁড়িয়ে, কে তুই আমার দুঃখের দিনে এমন ভাবে হাসছিস? কৃষ্ণ তখন বলেছিল, অভিসীমা আমি কৃষ্ণ। কৃষ্ণ? হ্যাঁ কৃষ্ণ, আমার দুঃখের দিনে তুই এমন ভাবে হাসছিস? হ্যাঁ হ্যাঁ রে কৃষ্ণ, সত্যি সত্যি তুই আমার একশত পুত্রকে মেরে ফেললি বাবা, সত্যি সত্যি তুই আমার একশত পুত্রকে মেরে ফেললি। কৃষ্ণ তখন গান্ধারীকে পিসিমাকে বলছে, ও পিসিমা আমি তোমার একশত পুত্রকে মারতে যাব কোন দুঃখে? তুমি কি কর্ম করেছিলে সেই জন্য তোমার একশত পুত্র আজ মারা গেল? গান্ধারী আমার বলে উঠল, ওরে কৃষ্ণ সবাই জানে তুই চতুরের শিরোমণি, আর যে যাই বলে বলুক আমি জানি আমার একশত পুত্র তোর জন্য মারা গেছে, আমার একশত পুত্র তোর জন্য মারা গেছে। ভগবান কৃষ্ণ আমার তখন বলে, ও পিসিমা বারবার আমার দোষারোপ করছো কেন? আসল কথাটা যদি বলি না তুমি আর সহ্য করতে পারবে না। আসল কথাটা কি বলছে ও পিসিমা? আসল কথাটাকে যদি বলি আমি তুমি সহ্য করতে পারবে না। গান্ধারী তখন বলে উঠেছিল, রে কৃষ্ণ একশত পুত্র যার কুরুক্ষেত্রে যুদ্ধে মারা গেছে তাকে আর কি দুঃখ দিবি, আর কি কষ্ট দিবি বল আমি শুনবো? আমি তোর সব কথা শুনবো, বল কি জন্য আমার একশত পুত্র মারা গেল তুই বল একবার। কৃষ্ণ তখন বললেন, তবে শোনো পিসিমা, গান্ধারী আসিয়া বলে, ভাসিয়া দুই নয়ন জলে, দুঃখের সময় হাসি দিলি কেন রে কানাই? কানাই বলে শোনো মাথা বড়ম কথা, আমি কেন হাসি দিলাম বিশ্বপিতা? তুমি নিজেই বললে নিজের কথা। ওরে বিশ্বরণ, তুমি তো বলেছিলে একদিন, ধর্মপক্ষে হবে জয় যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়। সেই জ্ঞান আজ তোমার কোথায়? কোন দিনের কথা বলছিস? কোন দিনের কথা বলছি জানো? শোনো, যেদিন যেদিনকে যুদ্ধটা শুরু হবে সেই দিনে রাত্রে গভীর রাত্রে বারোটার সময় যুধিষ্ঠির তোমার সকরুণ স্বরে তোমার কাছে এসেছিল, ও জ্যাঠাইমা জ্যাঠাইমা ও জ্যাঠাইমা। তুমি তখন কি বলেছিলে?
মানে কে রে তুই আমার জ্যাঠাইমা বলে রাখছিস? যুধিষ্ঠির তখন বলেছিলেন, আমি আমি যুধিষ্ঠির। এই নামটা যখন বলেছেন আমার, তখন ওই গান্ধারী আমার বলে উঠলেন, দূর হয়ে যা, দূর হয়ে যা। যুধিষ্ঠির তখন বলে উঠলেন, ও জ্যাঠাইমা তুমি আমার কুকুরের মতো তাড়িয়ে দিচ্ছ। বলছে, তাড়িয়ে দেব না, আর তাড়িয়ে দেব না, তোরা যে আমাদের শত্রু, শত্রু শিবিরে এই গভীর রাত্রে তো আসা উচিত হয়নি বাবা, যা তুই বেরিয়ে যা। যুধিষ্ঠির তখন বলেছিল, ও জ্যাঠাইমা শত্রু তো এখন নয়, শত্রু হব তখন, সকাল হবে, সূর্যদেব উদয় হবে, আঠেরো অক্ষয়িনী সেনা মুখোমুখি হবে, ভগবান কৃষ্ণচন্দ্র পঞ্চজঙ্গ শঙ্খ বাজন করবে, আর তারপরে যুদ্ধটা শুরু হবে। তখন তোমরা আমাদের শত্রু হবে আর আমরা তোমাদের শত্রু হব। এই কথাটা যখন বলেছে, তখন গান্ধারী আমার বলে উঠল, যুধিষ্ঠিরে এত ধর্মজ্ঞান তো, আয় আয় বাবা, তুই আমার কাছে আয়, তুই আমার কাছে। এই যখন ডেকেছে না, তখন ওই যুধিষ্ঠির গান্ধারীর চরণে গিয়ে দুইটি হাত রেখে, বল কেন এসেছিস? জ্যাঠাইমা আমি এসেছি একটা অন্য কারণে। বল কেন এসেছিস? জ্যাঠাইমা তবে শোনো, তোমার চরণে আমার দুটি হাত আছে, এবার তোমার হাতটা নিয়ে আমার মাথায় রাখো। বলছে, কেন রে? বলছে, রাখতে বলেছি, রাখো না। গান্ধারী ওর বলছে, আচ্ছা আচ্ছা বাবা, এই বলে মেরে কি জন্য এসেছিস তুই? জ্যাঠাইমা তোমার চরণে আমার দুটি হাত আছে, আমার মস্তকে তোমার হাত আছে, এবার তুমি আমার অভিশাপ দাও, আগামীকাল যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে যেন আমার মৃত্যু হয়। কেন যুধিষ্ঠির এমন করে মৃত্যু কামনা করছিস বাবা? জ্যাঠাইমা আমি কেন মৃত্যু কামনা করছি জানো? এই হস্তিনার রাজবাড়িতে আমরা 105 ভাই জন্মগ্রহণ করেছি, আমি সবার বড়, আমার চোখের সামনে ছোট ছোট ভাইরা মৃত্যুর কোলে ঢলে পড়বে, আমি বড় হয়ে কেমন করে সহ্য করতে পারি বলো? তুমি আমার অভিশাপ দাও, আগামীকাল যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে আমার যেন মৃত্যু হয়। গান্ধারী আমরা বলল, যুধিষ্ঠির চোখের জল মোহ, চোখের জল মোহ যুধিষ্ঠির, ওরে গর্ভে ধারণ করলে সবাই মা হতে পারে না রে। প্রবাদে একটা কথা আছে, কাকের বাসায় কোকিল ছানা তবু তাদের যায় না চেনা, এক ভাষাতে জন্ম তাদের বলি বলে দুই রকম, মাসি বলো পিসি বলো, মায়ের মতো নয় কো কেউ, মায়ের মতো মা না হলে মা কি বোঝে ছেলের বেদ? ওরে আমি তো মা, সন্তানে যদি মায়ের কাছে দুহাত পেতে কিছু চাই যে প্রকৃত সন্তানের মতো, মা তাকে কিছু না কিছু দান করবে, তাই আমি তোকে দেব বাবা, আমার কাছে আয়। কি করলেন জানেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা? গান্ধারী আমার যুধিষ্ঠির মাথায় হাত রেখে বলে উঠলেন, যুধিষ্ঠির আমি এই তোর মাথায় হাত রেখে বলছি, শোন, ধর্মপক্ষের হবে জয় যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়, ধর্মপক্ষের হবে জয় যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়, ধর্মপক্ষের হবে জয় অধর্মের হবে ক্ষয়, হরি হরি বল, হরি বল। ও জ্যাঠাইমা তুমি কি বললে? বলে, হ্যাঁ রে জয় তোদের হবে, যা আমার যা কিছু ছিল সব তোদের দিয়ে দিয়েছি, যা তুই চলে যা। ও জ্যাঠাইমা, হ্যাঁ হরি হরি বল। সেদিনকে তুমি যুধিষ্ঠির মাথায় হাত রেখে বলেছিলে, ধর্মপক্ষের হবে জয় যে পক্ষে শ্রীকৃষ্ণ রয়, সেই জ্ঞান আজ তোমার কোথায়? মায়ায় অন্ধ জীবি পড়ে মায়ার ঘরে, অহংকারে কর্ম ফলে,
ভুলিয়া এই পরম পিতারে হারাই পরম ধন, আমি সাক্ষী স্বরূপ কালো শচীন, তোমার কর্মকাণ্ড দেখে হাসি আবার নয়ন জলে ভাসি, কেননা আমি নারায়ণ হরি বল। ও পিসিমা একটা কথা বলি, মানব জন্ম সবাই পায় কিন্তু সব মানুষ মানুষ নয়, হরি কর্মদোষে পড়ে রয় পশুর মতন, সুস্থ সমাজ গড়ার তরে আমি আসি বাড়ি বাড়ি, নটের ভরে নটবরে করিতে হরণ। ও পিসিমা হাকিমি যেমন বিচার করে ফাঁসির কাষ্টে মানুষ মারে, ও পিসিমা মনের কথা খুলে কই আমি বিশ্বের হাকিম হই, হরি মুখে মোটেই আমি দোষী নই এই বিশ্ব চলাচরে, নিতাই গোল হরি 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 হরি। এই কথাগুলো যখন বলেছে গান্ধারী আমার বলে উঠলেন, হ্যাঁ রে কৃষ্ণ এতগুলো নীতি কথা শাস্ত্রীয় কথা বললি, এর মধ্যে আমার দোষটা কোথায় যে জন্য আমার একশত পুত্র মারা গেল? কৃষ্ণ আমার হেসে হেসে বলে উঠল, ও পিসিমা আমি এতক্ষণ বললিনি আর তুমিও শুনুনি, এবার আমি বলবো কি অপরাধে করেছিলে সেই জন্য কুরুক্ষেত্রের যুদ্ধে একশত পুত্র মারা গেল। তবে শোনো পিসিমা, সপ্ত জন্ম পূর্বে তুমি জন্মেছিলে ব্রাহ্মণীর গর্ভে, আমি বিশ্বপিতা প্রাণকে সবে তোমার আদি অন্ত সবে জানি, যখন যৌবন এলো তোমার অঙ্গে ঘর করিতে বরের সঙ্গে, তুমি তখন মরণ অঙ্গে বাসর ঘরে গেলে। ও পিসিমা তোমার সাত জন্ম আগেকার কথা, তুমি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছিলে, তোমার যৌবন যখন এলো তোমার যখন বিবাহ হলো, স্বামীর হাত ধরে যখন বাসর ঘরে গেলে, বাসর ঘরে বিছানা দেখলে, বিছানায় দেখে কি করলে, বিছানা থেকে তুমি হাত দুটো মাথায় দিয়ে চিৎ হয়ে শুয়ে কি দেখলে? না দেখলে একটা মাকড়সাতর বক্ষ পড়ে ডিম্বে বাচ্চা রেখেছিল ধরে, তুমি তখন কি করলে? এক নজরে সেদিকে তাকালে, তুমি বললে ও স্বামী কথা বলো, ডিম্ব হইতে বক্ষ হইতে ছিনিয়ে আনো, কেমন করে বাচ্চা থাকে করবো দর্শন, নতুন বিবাহের পরে বধু যদি এমন বায়না ধরে স্বামী কিনা দিয়ে পারে। তোমার স্বামী কি করলো? বক্ষ থেকে ডিম্ব এনে দিল তোমার করে, তুমি তখন কি করলে? হাতের নখ দিয়ে ঝরঝর করে ডিম্বগুলো ফেললে তুমি মাটির তরে। ও পিসিমা তোমার স্বামীর দক্ষিণ চরণের বিদ্যা আঙুল দিয়ে শতপুত্র বিনা দোষে শতপুত্র ফেললে তুমি মেরে, মাকড় সাতাই দেখতে পেয়ে সন্তান হারালতা দিয়ে দু চোখের জল মুছে দিয়ে বলেছ ব্রাহ্মণী পাবে না তুমি মা, বিনা দোষে শতপুত্র মেরে যে ব্যথা তুমি দিলে মোরে, শতপুত্র তোমার করবে অগ্নিপথে বিনা হরি গৌর নিতাই গৌর হরি হরি হরি। পিসিমা গো আসিয়া এই চরাচরে যে যেমন কর্ম করে, আমি কৃষ্ণ নটবর হয়ে দিয়ে থাকি ফল, তুমি যেমন কর্ম করেছিলে মায়াই ভুলে পিসিমা গো কেন ফেলো চোখের জল? ও পিসিমা যেমন কর্ম করেছিলে সেই কর্মের ফল তুমি ভোগ করো, কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরা চর মাঝে, বিশ্ব চরা চর মাঝে কৃষ্ণ ছাড়া চরা
বছর মাঝে কৃষ্ণ ছাড়া ছাড়া কে আছে পৃথিবীতে? কেউ নয়, কেউ থাকা সম্ভব নয়। কলিজীবী সবকিছু মিথ্যা, দুটো জিনিস সত্য, এক হলো মৃত্যু আর দুই হলো ভগবান শ্রীকৃষ্ণের চরণ। আপনারা প্রত্যেকে আমার আশীর্বাদ করুন, প্রত্যেকে আশীর্বাদ করুন। যে গানটি আমি গাইছি শুধু আমি এই জন্মে নয়, জন্ম জন্মান্তরে যখনই জন্মগ্রহণ করবো মায়ের গর্ভে, আমি যেন কৃষ্ণের চরণের দাস অনুদাস হয়ে থাকতে পারি। নিতাই গৌর হরি হরি বল। যে ছিল আমার দুঃখে সুখে বন্ধু, আস্তে, পৃথিবীতে কেউ কেউ নেই, কিন্তু এই ভগবান একদিন আপনার আপন হবে, এটা আমরা প্রত্যেকেই জানি। সংসার করছি যখন সবাই জানি। অনেকে ভাবে যে না, কার রক্ত জোর আছে, অর্থ আছে, এই বয়সে কি হরি বাজার শক্তি, এই বছর এই এই বয়সে কি হরি বসব? 12 বছরের ছেলে মারা যায় তিলক কেটে, দাদুর সঙ্গে দাদুর তিলক কেটে মাথায় শিখা রেখে পরনে গেরুয়া বসন পরে রাস্তায় বেরিয়েছে। 76 বছরের বৃদ্ধ দাদু বলছে 12 বছরের ছেলেকে, হ্যাঁ রে বাবা পথে নেমে পড়লি? ছেলেটি উত্তরে প্রতিউত্তরে কি বললেন জানেন? বললেন, দাদু পথটা অনেক দূর, সেই জন্য আগে ভাগে নেমে পড়লাম। ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার জীবন দুয়ারের সিন্ধু, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, বিশ্ব চরা চর মাঝে, বিশ্ব চরা চর মাঝে, বিশ্ব চরা হরি হরি বল হরি মাঝে,
আজকের বলছে না, একদিন বলাবে আস্তে। একদিন সবাই বলেছিলাম, প্রতিজ্ঞাবদ্ধ আমরা সবাই হয়েছিলাম মায়ের গর্ভেতে, মায়ের গর্ভে বাবা কত বছর কত জন্ম হারিয়ে তারপর মায়ের জন্ম মানব জন্ম গ্রহণ করলাম। অনেকে বলে 84 লক্ষ, অনেকে বলে 84 লক্ষ, 84 লক্ষ বাবা নয় তো 80 লক্ষ, 4 লক্ষ মানব জন্ম, 80 একেতে মানব জন্ম বলে। অনেকে বলে 84 লক্ষ ভ্রমণ করে তারপর সাধারণ মানব জন্ম। এবার যদি হিসাবটা আমি বলি তাহলে ভুল বলি আমরা প্রত্যেকে। অনেকে বলেন না বাবা 84 লক্ষ মানব জন্ম ভ্রমণ হয়ে তারপর মানব জন্ম, বলে না বাবা, কিন্তু ভুল আছে কথাটা। তাহলে আমি ঠিক বলছি না ব্যাঠিক বলছি একটু বলে দিই, হরি হরি বল। 80 লক্ষ ভ্রমণ করে সাধারণ মানব জন্ম, তাহলে কি কি 80 লক্ষ ভ্রমণ করলাম? 30 লক্ষ বার বৃক্ষতে জন্মগ্রহণ করলাম, বৃক্ষকুলেতে 30 লক্ষ বার, 10 লক্ষ বার জন্মগ্রহণ করলাম কৃমি কীট, হরি হরি বল। একটু হিসাব করবেন বাবা। হ্যাঁ, 11 লক্ষ বার জন্মগ্রহণ করলাম পক্ষীকুলেতে, ধরেছেন বাবা? 9 লক্ষ বার জন্মগ্রহণ করলাম জলেতে মৎস্যরূপে, তাহলে কত হলো? হ্যাঁ, 60 হলো। 20 লক্ষ বার জন্মগ্রহণ করলাম পশুকুলেতে, হ্যাঁ 80 হলো। 4 লক্ষ বার মানব জন্ম, 80 একে আমাদের জন্ম মানব জন্ম পেলাম। তাই 84 লক্ষ ভ্রমণ করে নয় 80 লক্ষ ভ্রমণ করে মানব জন্ম, সাধের দুর্লভ মাধুর মানব জন্ম। মায়ের গর্ভে যখন ছিলাম, পা দুটো ওপর দিকে ছিল, মাথাটা নিচের দিকে ছিল, কত কষ্ট পেয়েছিলাম। সেই কষ্টের দিনে আগে ভগবান ছুটে এসেছিল, মায়ের আগে ভগবানকে ছুটে এসেছিল, সবাই আমরা ভগবানকে দেখেছিলাম, আস্তে দেখিনি ভুলে গেছে। মায়ের গর্ভে জন্মগ্রহণ করার পর এই চোখ দুটো মায়ায় অন্ধ হয়ে গেল, কিন্তু দেখেছি ভগবানকে, প্রত্যেকেই প্রত্যেকেই ভগবানকে দেখেছি। ভগবান দেখিয়েছেন, স্বরূপটা দেখেননি, কি দেখিয়েছিলেন না নিজের বৃদ্ধ আঙুলটা দেখিয়েছিলেন। এই 5টা আঙুল আছে, 5টা আঙুলে 5টি নাম আছে বাবা, জানেন? হরি হরি বল। বিদ্ধা, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, ঠিক বললাম বাবা? হরি হরি বল। জগতে 5টি কাঁটা আছে, কি কি? জাতি, বিদ্যা, মাহাত্ম, রূপ আর যৌবন। 5টি কাঁটা নয় বাবা, জাতি। আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি, 4টি শ্রেণীর মানুষ আমরা, 4টি শ্রেণীর মানুষ, কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণ শ্রেণীর মানুষ হয়ে আমরা কেন শূদ্রদের সাথে কথা বলবো, কেন নির্যাতের সাথে কথা বলবো? আচ্ছা বলুন তো বাবা, ব্রাহ্মণ হতে গেলে কি আগে দরকার? হরি হরি বল। এতগুলো কষ্ট করে এই কথাগুলো বলছি বাবা, পালা বাবা যেখানে রেখেছি পালা একটু গিয়ে চলে গেলি হয়ে গেল। তবে আমি বলছি না সব জানি, আপনারা আমার থেকে অনেক জানেন। এই জিনিসগুলো বললে এই জিনিসগুলো থাকবে, কীর্তনটা এই জায়গাটায়, শিক্ষা আমার হয়তো নেই আপনাদের আছে, শিক্ষা এইগুলো থাকবে। সুর আপনারা শুনবেন, পালা শুনবেন, পালা আপনাদের সবার মুখস্থ। আমরা আমি যেখানেই যাই সবাই জানে আমরা, পালা সবার মুখস্থ বাবা। এই কথাগুলো আগে জানতে হবে, এই কথাগুলো থাকবে। হরি হরি বল। কি কথা বলছিলাম বাবা, কি কথা বলছি? হরি বল, হরি নাম শুনছে, হরি হরি বল। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলাম, নিজ কুলে কথা বলবো না। তা ব্রাহ্মণ হতে গেলে কি হতে হবে? এই ব্রাহ্মণের যে পৈতাটা থাকে, হরি হরি বল, এই পৈতাটা, এই পৈতাটা কি বাবা? এটাই হলো কি ব্রাহ্মণত্ব? এটা কি ব্রাহ্মণত্ব? হরি হরি বল, ঠিক বলেছেন, এটা ব্রাহ্মণত্ব নয়। ব্রাহ্মণ তাকেই বলবে যার ব্রহ্ম জ্ঞান আছে, সেই ব্রাহ্মণ। যার ক্ষমা আছে, ধৈর্য আছে, শীলতা আছে, সেই ব্রাহ্মণ। ব্রাহ্মণ উঁচু বংশে জন্মগ্রহণ করে ব্রাহ্মণ হওয়া যায় না। তাহলে বাবা হরি সবাই বসে মাইকে প্রচার করছে এই কথা, অনেকে শুনছে, অপরাধ নেবেন না। একটা কথা বলে যাই আপনাদের হরিবাসরে, ব্রহ্ম জ্ঞানে ব্রাহ্মণ, আর যদি পৈতাতে ব্রাহ্মণ হয়
তাহলে বলুন তো, বেশ্যার ছেলে। কথাটা শুনতে খারাপ লাগলো কিন্তু উচিত কথা। বেশ্যার ছেলে সে কি করে উচ্ছিষ্ট ব্রাহ্মণ হলো? কি নাম ছিল তার? বৈশিষ্ট্যমণি। সে উচ্ছিষ্ট ব্রাহ্মণ হলো কারণ ব্রহ্ম জ্ঞান ছিল বলে। হরিদাস কি বলল? জন্ম হোক যথাযথ, কর্ম ভালো হওয়া চাই। জন্ম হোক যথাযথ, যথাযথ কর্ম ভালো হওয়া চাই, কর্ম ভালো হওয়া চাই। জন্ম হোক যথাযথ, যথাযথ কর্ম ভালো হওয়া চাই, কর্ম ভালো হওয়া চাই। জগতে পাঁচটি কাটা জাতি, বিদ্যা মাহাত্ম্য, রূপ আর যৌবন। জাতিটা হলো ব্রাহ্মণ্ড হলো। যার রূপ আছে, যে রূপবতী, সে কি বলবে? হ্যাঁ আমার রূপ আছে। হ্যাঁ কিন্তু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা রূপটা কি চিরস্থায়ী? আস্তে বাবা, রূপটা কি চিরস্থায়ী? রূপটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। রূপটা থাকবে, এই গার ক্ষমতা থাকবে? এখনো বলছি গার রক্তের তেজ আছে বলছে, বলবো না। নিতাই চাঁদ গৌরহরি মহাপ্রভু পায়ে ধরে বলেছিল, তা তো মার খেতে হয়েছিল, বলবো না। কি করবি, কি করবি তুই? কেন বলবো? কার জোশ, কার ক্ষমতা আছে, রক্তের তেজ আছে আমার। কিন্তু যখন 60 বৎসর পূর্ণ হবে তখন তো এই কার ক্ষমতাটা থাকবে না, এই রক্তের তেজ থাকবে না, তখন ভরসা করতে হবে। এখন দেখবেন বিভিন্ন জায়গায় কীর্তন গাইতে গেলে দেখি, এখন দেখছি, দেখছি বাবা যে সমবয়সী ছেলেরাও গান শুনছে, কুমারী মেয়েরাও গান শুনছে, এখানে তো গালাগালি হয় না। হরিনামে কি গালাগালি হয়? শাস্ত্রীয় কথা, একদিন বিশ্বাস করবেন, একদিন মানতে হবে। আর যখন মানবেন তখন বৃদ্ধ হয়ে যদি হয়ে যান, ভগবানকে দিতে হয়, নিজের যৌবনকে দিতে হয়। এ ভক্তমণ্ডলী, সে নারী হোক আর পুরুষ হোক, কে পুরুষ আর কে নারী? কলিকালে কে পুরুষ কে নারী? নারী আমরা কেউ নই, পুরুষ আমরা কেউ নই। হরি হরি বল। তাহলে পুরুষ কে? একজনই পুরুষ। আস্তে, একটা নারী জাতির বিবাহ হয়ে গেলে, শুনতে দে, একটা নারী জাতির বিবাহ হয়ে গেলে তাকে কি বলে আখ্যা দিই? স্ত্রী। আর একটা পুরুষ জাতির বিবাহ হলে তাকে কি বলে আখ্যা দিই? পুরুষ। কারণ আমি একটি নারী জাতিকে বিবাহ করেছি, আমি স্বামী, তার কাছে শুধু আমি স্বামী। নারীদের কটা স্বামী গো মায়েরা? এই কথাগুলো তো কীর্তন। নারীদের কটা স্বামী বলে? একটা, কেউ একটা বলে, কেউ দুটো বলে। নারীদের 7টি স্বামী, যে আপনাকে বিবাহ করে সে একজন স্বামী। এই হাত যে সিঁদুরটা পড়েছেন সে সিঁদুরটা একটা স্বামী। সিঁদুর 3 প্রকারের আছে, আরির সিঁদুর আছে, ছিনের সিঁদুর আছে, মেয়েটের সিঁদুর আছে। তা মায়েরা যে সিঁদুর পড়ে আছেন সে কার সিঁদুর পড়েন? হরি হরি বল। আরির সিঁদুর পড়েন। এই আরির সিঁদুর সৃষ্টি কোথা থেকে হলো? এই আরির সিঁদুর সৃষ্টি হলো শিবের ঘাম থেকে। শুধু তো নিজেরা পড়লে তো হবে না, জানতে তো হবে যে সিঁদুরের উৎপত্তিটা কোত্থেকে। শিবের ঘাম থেকে আমরা যে আরির সিঁদুরটা পড়েছি, মেয়েটের সিঁদুরটা পড়েছি, সেটা শিবের ঘাম থেকে। হাতের শাখা, হাতের কলা, হাতের লোহা, এসব একটি একটি স্বামী, 6টি স্বামী এই করে। আর একটা শেষ স্বামী অর্থ নারীর, আর একটি স্বামী। আর শেষ স্বামীকে, শেষ স্বামী হলো জগৎ স্বামী ভগবান শ্রীকৃষ্ণ। হরি হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ কেমন স্বামী? সে শুধু নারী জাতির কাছে স্বামী নয়, সে পুরুষেরও স্বামী। সে আমার বউয়ের স্বামী, সে আমার স্বামী, সে আমার সন্তানের স্বামী, সে আমার পিতা মাতার স্বামী। এই সেই জগৎ স্বামী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর। হরি হরি বল। হরি হরি বল। হরি হরি বল।
কক্ষকে দাদাদের একটু ডাকবো, একটু কেউ একজন একটু আসুন, কেউ আছেন এর মধ্যে? কেউ একজনকে একটু একটু আসুন, একটু কথা আছে। হরি হরি বল। একটু কেউ আসুন একটু। তাহলে কি কি হলো? জাতি বিদ্যা, এবার বিদ্যা। আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত, এম এ পাস ছেলে আমি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কথাগুলো শুনছেন, এটাই খুবই ভালো লাগছে। এম এ পাস ছেলে আমি, আমার ভিতরে শিক্ষা আছে, কিন্তু ওই শিক্ষা কি প্রকৃত শিক্ষা? অনেকে বলে পড়াশুনো শিখেছে, জ্ঞান বুদ্ধি হয়নি। হরি হরি বল। বিদ্যা যে বলছে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিতা, বলে পড়াশুনো শিখেছে, জ্ঞান বুদ্ধি হয়নি। তা পড়াশুনো শিখলে কি জ্ঞান বুদ্ধি হয়? হ্যাঁ, পড়াশুনো শিখলে জ্ঞান বুদ্ধি হয় না। নিজের মধ্যে আচার আচরণ যদি না আসে, তাহলে সে জ্ঞান বুদ্ধি হবে না। এ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গলায় তুলসী কাষ্ঠের মালা রাখলাম, পরনে গেরুয়া বসন দিলাম, দাদু সঙ্গে দ্বাদশ তিলক দিলাম, তাদের বড় ভক্ত হওয়া যায় বাবা? হ্যাঁ, ঠাকুর ঘরে যদি সারাদিন পড়ে থাকলাম, ওটা এবার রাষ্ট্রের লোক বড় 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 ভক্ত বলবে না। বড় ভক্ত তাদেরই বলবে যার আচার আচরণ ঠিক আছে। ভুল বললাম মায়েরা? আচার আচরণটা ঠিক রাখতে হবে আগে। জাতি বিদ্যা মাহাত্ম রূপ আর যৌবন, খুব সাবধান, যৌবনের অহংকার কেউ করবেন না। হরি হরি বল। এই যৌবনটা আপনার নয়, বাবারও নয়, কারোর নয়, এই যৌবনটা তারই দেওয়া। এই যখন যৌবনটা যখন আসবে, তখন অর্পণ করে দিন যে গোবিন্দ, গোবিন্দকে আগে এসে বাধা দিন, দেখবেন ওই যৌবন চিরস্থায়ী হবে। হরি হরি বল। হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনাদের শ্রীপাদ পদ্মে পড়ে আপনাদের সবার আশীর্বাদ নিয়ে আজকের ভগবানের দেয়া নাম। তাই ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কোনো গতি নাই, কোনো গতি নাই, থাকতেও পারে না। আর সেই প্রভুর নাম, সেই গোবিন্দরই নাম আজকের আমার সবাই শ্রীমুখে একটু, ভগবান যাকে যেমন কণ্ঠ দিয়েছে সবাই মিলে একটু গাইব, সবাই মিলে গাইব একটু, সবাই মিলে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই মিলে গাইব একটু। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে।
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আস্তে আস্তে, কৃ কৃ শব্দের অর্থ হলো আকর্ষণ, আর ন শব্দের অর্থ হলো পরমানন্দ। যে গানটা গাইছি গানের অর্থটা তো জানতে হবে, শুধু তো গানটা গেয়ে গেলে হবে না। কৃষ্ণ উচ্চারণটা দেখুন, কৃষ্ণ এই জীবের জীবে জীববার কর্ষণ না হলে কৃষ্ণ বলা হয় না। তাহলে পরমানন্দ যাকে আকর্ষণ করে সেই হলো ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। বন্ধ কর, প্রয়োজন পড়েছে সেটা এরপরে বুঝতে পারবেন আরো যখন ডাসে প্রবেশ করবেন। হাত তুলতে কষ্ট হচ্ছে মায়েরা? হ্যাঁ, প্রথমেই তো লিখে দিলেন যে সর্বস্ব আমার চরণে সমর্পণ না করলে যতই কীর্তন শুনুন না কেন আসবে না। আসবে, ছটা পোকা আছে, ছটা পোকা এটাই জীবনের মধ্যে দিয়ে তাড়াতে পারলে তারপর হবে। ছটা পোকা কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। এই ছটা পোকা তাড়াতে হবে। গাছে যখন গাছের তলায় যখন বসে থাকবেন, করতালি দিলে পাখি যখন উড়ে যায়, ঠিক তদ্রূপ কীর্তন শুনতে শুনতে যদি হাত দুটো নিয়ে এরমভাবে থাকেন তাহলে ভক্তি আসবেন। হরিনাম শুনতে শুনতে যদি গায়ের রোমগুলো খাড়া দিয়ে ওঠে তখন জানবেন যে হরিনামে শোনা হলো। কথাগুলো তো বলছি, গায়ের রোম খাড়া দিচ্ছে না বাবা। হরিনাম শুনতে শুনতে যদি চোখের চোখের জল চোখ থেকে জল নেমে আসে তাহলে জানবেন হরিনাম শোনা হলো। তবে সব চোখের জল কিন্তু ভগবানের জন্য নয়, সব চোখের জল ভগবানের জন্য নয়। দেখবেন অনেকে সংসারে কাঁদতে যায়, হরিবাসরা কাঁদছে, বাড়ি চিন্তা করছে সংসারের জন্য, তখন কি করে বুঝতে পারবেন বলুন তো যে সংসারের জন্য কাঁদছেন? এই বুঝলে ঠিক বুঝো কাকতরিত্র, এই কাকতর কি করে বুঝতে পারবেন বলুন তো? ভগবানের জন্য যখন কাঁদবেন না, সংসারের যখন কাঁদবেন, স্বামী পুত্রের জন্য যখন কাঁদবেন, তখন চোখের কোন দিয়ে জল আসবে? মিলিয়ে নেবেন যে কীর্তনীয়টা এসেছিল ভুল প্রচার করে গেছে। আর ভগবানের জন্য যখন কাঁদবেন তখন চোখের কোন দিয়ে আর জল আসবে না। তাহলে কিভাবে আসবে? দুগ্ধ সময় সন্তান যখন মায়ের স্তনদুগ্ধ পান করে, আর স্তনদুগ্ধ পান করে যখন শেষ হয়ে যায়, দুধের যখন পিপিল পিপিল দুধটা গালে লেগে থাকে দেখবেন, ওই দুগ্ধ সময় ভগবানের মতো যদি কাঁদতে পারেন, চোখের মাঝখান দিয়ে যদি জল আসে তবেই জানবেন যে ভগবানের জন্য কাঁদা হলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম নিতাই গৌর হরি বল হরি বল হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে বলতে এসেছি বলাতে এসেছি। আমি যে জায়গায় কীর্তন করতে যাই সে জায়গাটা করাই, কতক্ষণ আপনারা না বলে আমি দেখব। বারবার বলছি যে দুইটি বাহু উত্তোলন করে না বললে হবে না, সবাই মিলে বলবো। চলে যান আজকের আপনি মায়াপুরে নবদ্বীপে চলে যান, পাশ্চাত্য দেশের মানুষ সমীক্ষা করে দেখছে 207টি দেশ আছে, 207টি দেশ শুধু ভারত নেই, 207টি দেশের মানুষ আজকের কৃষ্ণ নামে মাতোয়ারা, গলায় তুলসী কাষ্ঠের মালা রেখেছে, দাদু সঙ্গে দাদু তিলক, মাথায় শিখা,
করোনা গেরুয়া বাসন তারা নিষ্ঠা সহকারে আজকের গোবিন্দকে সেবা করছেন। আমার কাছে এমনও তথ্য আছে যে মানুষেরা কাঁচা মাংস খেত আজকে তারাও আজকের হরিনামের মতো ওরা। আজ বলুন তো ভগবান কোথায় জন্মগ্রহণ করলেন, কোথায় জন্মগ্রহণ করলেন? ভারতে জন্মগ্রহণ করলেন, হরি হরি বল। আর আজকে ভারতের মানুষও আমরা হয়ে আপনি নবদ্বীপে চলে যান, বাঙালি দেখতে পাবেন না, পাশ্চাত্য দেশের মানুষ ইংরেজরা এসে হরিনামে মাতোয়ারা কেন করলেন? এরা কেন করবে না? আমরা বলছি না, ওরা বলছে। কিসের লজ্জা বাবা বলুন, কিসের লজ্জা? কতবার বললাম, সবাই মিলে দুটি বাহু উত্তোলন না করে বললে হবে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরি হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরি হরি বল। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা পিতা মাতাকে হাত ধরলেন, বলে আমি আমরা পিতামাতা, তাহলে তো আমার আর কষ্ট কেন? তবে মা জানলে তো কি জন্য এত কষ্ট, কাঁদালে কাঁদিতে হয় গিয়ে হাই শাস্ত্রে কয়। সন্তান যেন জন্মগ্রহণ করল, সন্তান যেন জন্মগ্রহণ করল, দেব কি আমার বসিদেব আমার মনে মনে চিন্তা করলো, একটা নয় দুটো নয় পাঁচটা নয় সাতটি সন্তান আছাড়া মেরে মেরে ফেললো কংস, একটা দুটো সাতটা সন্তান মেরে ফেললো, হরি 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 বল, ছটে সন্তান মেরে ফেললো, সপ্তম গর্ভে কিন্তু সন্তান ছিল না, রোহিণীর গর্ভে সঞ্চালন করলো, অষ্টম গর্ভে গোবিন্দ আমার, অষ্টম গর্ভে সপ্তম প্রকাশ যখন জন্মগ্রহণ করলো, বসুদেব মনে মনে চিন্তা করলো এই সন্তানকে যদি মেরে ফেলে তাহলে দেবকীকে আমি আর প্রাণে বাঁচিয়ে রাখতে পারবো না, তাই কি করলেন সন্তানকে? এ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মায়েরা আমার, বসুদেব আমার সন্তানকে কোলে করে নিয়ে ওরানিটা দিয়ে আস্তে আস্তে এক পা করে ঘর থেকে বেরিয়ে যেতেন, কিন্তু যেতে যেতে বসুদেব আমার দাঁড়িয়ে পড়লেন। কেন দাঁড়িয়ে পড়লেন, কি জন্য দাঁড়িয়ে পড়লেন জানেন? বাঁধাকে দিল, বাঁধা দিল বিবেক। প্রত্যেকটি মানুষের মধ্যে একটা বিবেক বলে বস্তু কাজ করে, বিবেক বাঁধা দিল, বিবেক বলল বসুদেব প্রথম থেকে অষ্টম গর্ভে যে কটি সন্তান এসেছে তুমি একটি একটি করে সন্তান তুলে দিয়েছ কংসের কাছে, যে গর্ভে ধারণ করেছে সে কত না যন্ত্রণা পেয়েছে, কত না কষ্ট পেয়েছে, আজকের যে সন্তানকে তুমি দেখাতে চাইছ না, এই সন্তানকে না পেলে দেবকী কি আর বাঁচতে যাবে, তাই সন্তানকে একবার দেখাও। তাই বসুদেব আমার বিবেক মাথা দিল, দেবকীর কাছে এসে বলে উঠল, দেবকী ও দেবকী ওঠো গো দেবকী ধ্বনি, দেখো গো চাহিয়া ওঠো গো দেবকী ধ্বনি, দেখো গো চাহিয়া ওঠো গো দেবকী ধ্বনি, দেখো গো চাহিয়া ওঠো গো
সুন্দর পুত্র তোমার জন্মিল আসিয়া, নিতাই গৌর হরি হরি বল, তোমার জন্মিল আসিয়া, কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসিয়া, কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসিয়া, ওঠো ওঠো ও দেবকী, ওঠো ওঠো দেবকী, ওঠো ওঠো দেবকী, ওঠো ওঠো দেবকী, একবার দুটি মেলো আঁখি, 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 ওঠো ওঠো দেবকী, কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসিয়া, কি সুন্দর পুত্র তোমার জন্মিল আসিয়া, যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকীর উদরে, যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকীর উদরে, যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকীর উদরে, যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে, ও মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে, মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে, মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে, মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে, ওঠো ওঠো ও দেবকী বলে করাতে হবে। একজনও করেছে বাবা, নিজের ঘরে যদি সন্তান জন্ম গ্রহণ হয় সাতটা পাড়ার মানুষ একটা পাড়া হয়ে যায়, পুষ্পবৃষ্টি করছে আর আমরা কে? হরি হরি বল, কি করতে হয়? একটু সংকট ধ্বনি করতে হয়, উলট ধ্বনি করতে হয়, যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকীর উদরে, যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকীর উদরে, যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকী উদরে, মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে, মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে, ওঠো ওঠো দেবকী, ওঠো ওঠো দেবকী, ওঠো ওঠো দেবকী, ওঠো ওঠো দেবকী, একবার দুটি মেলো আঁখি, ওঠো ওঠো দেবকী, একবারে দুটি মেলো আঁখি, ওঠো ওঠো দেব। দেবকী ওঠো, দেবকী দেখে স্তম্ভিত হয়ে গেল। যে কথাটা বললাম, কাকে তুমি সন্তান বলছো? শঙ্খচক্র গদাপত্র ধারী সাক্ষাৎ নারায়ণ। হ্যাঁ স্বামী, এই সন্তানকে দিয়ে দিতে হবে? হ্যাঁ দেবকী, কথা যখন দিয়েছি দিতে হবে সন্তানকে। দৈববাণী করে নিয়তি বলে উঠলো, ওই সন্তানকে তুমি দিও না, সন্তানকে নিয়ে তুমি চলে যাও। হরি হরি ও সন্তানকে কোলে করে নিয়ে বসুদেব আমার দেবকীর কাছ থেকে বিদায় নিয়ে বাহিরাঙ্গিনায় বেরিয়েছে। যখনই এক পা দিয়েছে, সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল কি বজ্রপাত, বৃষ্টি। হরি হরি বল, এটা তো আপনারা সবাই জানেন, বৃষ্টি বজ্রপাত শুরু হয়ে গেল। কিন্তু আস্তে, নিয়তির কথা রক্ষা করতে, নিয়তির কথা রক্ষা করতে কিন্তু বজ্রপাত বৃষ্টি মারলেন না বসুদেব আমার, চললেন। ওই দেখো আছে ঝমঝমাঝম, এই জায়গা একটু আনন্দের জায়গা, রাসে তো আনন্দ করবেন, সারা রাত্রি আনন্দ করবেন, রাস বাবা প্রথম থেকে আনন্দ। হরি হরি বল, এই জায়গায় একটু আনন্দ করুন। আরে ঝমঝমাঝম ঝমঝমাঝম বৃষ্টি পড়ে চমকে চপলা, ঝমঝমাঝম 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 বৃষ্টি পড়ে চমকে চপলা, 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 গরম গরম বজ্র নাচে প্রাণ করে উতলা, গরম গরম বজ্র পাতে পান করে উতলা, গরম গরম বজ্রপাতে প্রাণ করে উতলা, আমার গুরুম গুরুম বজ্রপাতে প্রাণ করে উতলা, বজ্রপাতে প্রাণ করে উতলা, দেবকীর ঘরে
তবু যেতে হবে, যতই ঝড় ঝাপটা হোক, যতই কষ্ট হোক, নিয়তির কথা রক্ষা করতে হবে না, সমাজকে রক্ষা করতে হবে না? ঝড় ঝড় ঝড়বে, হ্যাঁ ঝড় 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 বইছে কত পবনের বাতাস, 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 ঝড় 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 বইছে কত পবনের বাতাস। আবার ধরাস করে কি হলো, আবার ধরাস করে খুলে গেল কংস কারাগার, আবার ধরাস করে খুলে গেল কংস কারাগার, আবার ধরাস করে খুলে গেল কংস কারাগার, এবারে ধরাস করে খুলে গেল কংস কারাগার। দেবকীর ঘরে এলো নন্দলালা, পিতাই গৌর হরি হরি বল নন্দলালা, দেবকীর ঘরে এলো নন্দলালা, দেবকীর ঘরে এলো নন্দলালা, দেবকীর ঘরে এলো নন্দলালা, ধরাস করে খুলে গেল কংস কারাগার, আবার ধরাস করে খুলে গেল কংস কারাগার। ওমা উলো ধরি দিন মা দেবকীর ঘরে এলো নন্দলালা, দেবকীর ঘরে এলো নন্দের লালা, দেবকীর ঘরে এলো নন্দের লালা, দেবকীর ঘরে এলো নন্দের লালা। এ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই নিয়ে চলেছে, যত ঝড় যত ঝাপটা আসে জল হচ্ছে, তাই গোবিন্দকে হরি হরি বল। কি সুন্দর অর্থে এসেছি, একটা কথা না বললে নয়, কথা শুনুন। আমরা জন্মগ্রহণ করেছি, আমরা যত যার যতটুকুনি সামর্থ্য আমরা ভগবানকে সেবা দিই, দান দিই। কিন্তু দেখুন, আপনার প্রত্যেকেই অবগত, প্রত্যেকেই জানেন, যখন পেরোচ্ছিলেন বসুদেব সন্তানকে গোবিন্দকে মাথায় করে নিয়ে, যখন বৃষ্টি পড়ছিল, তখন কে এসে সেবা করছে? সর্প, তাই তো? সর্প এসে ছাপ ছাতার মতন দাঁড়িয়েছিল, তাই না মায়েরা? তবে এবার আমাদের প্রশ্নটা এই জায়গায়, তাহলে শুধু সাপটা কে আগে জানতে হবে? সাপটা আগে জানতে হবে তো, সর্পটা কে ছিল? অনেকে বলে কালীয় নাগ ছিল, হরি হরি বল। সর্পটা ছিল চন্দ্রধ্বজ রাজা। তাহলে চন্দ্রধ্বজ রাজা আসলো কেন? রাজা আসলো, এই চন্দ্রধ্বজ রাজার সুরব্যাধি রোগ হয়েছিল, সুরব্যাধি। তাই বিধান চাইল, বিধান দাও কি করলে এই ব্যাধি থেকে মুক্তি পাই। তা বিধান দিল, শোনো, ওই পাহাড়ে গুহাতে একজন ঋষি বসে আছে, অনবরত ধ্যান করছে। ভাল লাগছে না? ভাল লাগছে না? হ্যাঁ ভাল লাগছে তো? হ্যাঁ ভালো লাগবে না মানে লাগাতে হবে, হরি হরি বল। চন্দ্রধ্বজ রাজা বলল, ওই গুহাতে এক ঋষি ধ্যান করছে, অনবরত ধ্যান করছে, কিন্তু ওই গুহার মধ্যে ঢুকে তুমি ঋষির মুখ দেখতে পাবে না, দুটো চরণ দেখতে পাবে। এই সাপটা কে ছিল যে এসে দাঁড়িয়েছিল গোবিন্দের সেবা দিচ্ছিল? আমরা প্রত্যেকেই সেবা দিই, কিন্তু যে সর্পকুলে জন্মগ্রহণ করেছে সে গোবিন্দকে কেমন সেবা দেবে, হরি হরি বল। তা সে গুহার মধ্যে ঢুকলো, ঢুকে কি দেখছে? না, ঢুকে দেখলো যে ঋষি বসে আছে, মাথাটা দেখা যাচ্ছে না, ঋষির পা দুটো দেখা যাচ্ছে। বিধান নিয়েছে যে ওই পা ধৌত বাড়ি যদি তুমি খেতে পারো, তাহলে তোমার সুরব্যাধি রোগ সেরে যাবে। অতি উত্তম কথা, গেছে গুহার মধ্যে, গেছে দেখছে পা দুটো, বলছে হে মুনিবর পা দুটো বাড়িয়ে দাও। তা পা দুটো যখন বাড়িয়ে দিয়েছে, তো পার মধ্যে যখন বাড়িয়ে দিয়েছে, রাজা দেখছে, চন্দ্রধ্বজ রাজা দেখছে যে পায়েতে লক্ষ লক্ষ পুঁজ রক্ত পোকা কুড়ে কুড়ে খাচ্ছে। তা বাবা আমাদের কারোর ভক্তি হবে?
ভক্তি হবে কি মায়েরা? ভক্তি হবে না। রাজা চন্দ্রধ্বজ মনে মনে চিন্তা করছে, রোগ আমার দূরে থাক, রোগের যারা বড় যারা, কিন্তু রোগ আমার দূরে থাক, আমি যদি ওই পুঁজ রক্ত পোকা যদি খাই এর থেকে বড় ব্যাধি আমার হবে। এর থেকে বড় ব্যাধি হবে, টাকাটা দিয়ে দিই। হ্যাঁ, টাকা নেওয়ার সময় আগে কথা পুরো বন্ধ, হরিনাম পুরো বন্ধ, দেখেছেন তো? টাকা না আসবে, হরিনাম বন্ধ। টাকা আপনারাও প্রত্যেকেই দেবেন, কেন বলুন তো মায়েরা? কেন হরি হরি বল? কারণ আপনাদের কাছে ভিক্ষা করে আমাদের সংসার চলে, তাই তো? প্রত্যেকেই দেবেন, শেষে দেবেন, আমি যখন চলে যাব তখন দেবেন। হরি হরি। হ্যাঁ, ভিখারি দেখেছেন তো? বলে ভিখারি চোখে পড়ে, বলে যার মনে হয় যে ভিক্ষা দেবো তাকে ভিক্ষা দেন। জামা কাপড় ছেঁড়া থাকে, মাথার চুলগুলো পাগলের মতন থাকে, তাই তো? হাতের নখগুলো বড় থাকে, গা হাত পা কালো থাকে, তারাই তো ভিখারি, তাই তো? না, তাই না? আমার এরকম স্ট্যান্ডার্ড ভিখারি দেখেছেন? সুমো চেপে আসছি, হরি হরি বল। বসনটা দেখেছেন তো? দিলেই নেব, পরে দেবে না, সবার শেষে যাবে, যখন চলে যাব তখন দেবে, এখন নয়। কীর্তনটা শেষ করি, কেউ আমাকে ফাঁকি দিয়ে যাবেন না, কারণ আপনাদের কাছে ভিক্ষা করে নিয়ে সংসারে যাই। এই গানের বাবু নায়কবাবুরা যে টাকাটা আমার দেবে সেটা তো আলাদা, এবার যে পুরস্কারটা পাবো, গিন্নি জিজ্ঞাসা করবে, অর্ধাঙ্গিনী, হ্যাঁ গো পুরস্কার কত পেলে গো? হ্যাঁ, পুরস্কারটা কত পেলে? বুঝছেন তো? দিয়ে দেবেন সবাই, প্রত্যেকে দেবেন। তাহলে কোন কথায় ছিলাম মায়েরা? কোন কথায় ছিলেন? তাহলে দেখছে যে এই পুঁজ রক্ত পোকা যদি আমি খাই তাহলে এর থেকে আমার বড় ব্যাধি হবে। তাই কি করলেন? বলছে, ও মুনিবর, তোমার আর কোনো পা নেই? মুনিবর আর দুটি পা বেরিয়ে দিয়েছে, বার করে দিয়েছে। সেই পায়েতে দেখছে এ তো রক্ত পোকা ঝরছিল, ওই পায়েটা দেখছে পুঁজ রক্ত ঝরে ঝরে খসে খসে মাংস খসে খসে পড়ছে। রাজা চন্দ্রধ্বজ রাজা মনে মনে চিন্তা করলো, আমি আমি একজন রাজা মানুষ, আমি কেমন করে ওই পা ধৌত বাড়ি খাই? হ্যাঁ, ও যা হয় হোক, অনেক কষ্ট করে ওই চরণামৃত ধৌত বাড়িটা করেছে, করে নিয়ে মনে মনে চিন্তা করছে ওই ধৌত বাড়ি তো আমি খেতে পারবো না, তাই অপমানও করলো না, কি করলো? হে মুনিবর, তোমার যে অবস্থা দেখলাম, এ ধৌত বাড়ি যদি আমি খাই আমার মৃত্যু অবধারিত, তাই আমি তোমার অবজ্ঞা করলাম না। ওই চরণামৃত মস্তকে ধারণ করে ছুঁড়ে ফেলে দিলেন, তখন ছুঁড়ে ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে দৈববাণী করে বলে উঠলেন, চন্দ্রধ্বজ রাজা, এ তুমি কি করলে? যুগ যুগ ধরে তপস্যা করে যে চরণামৃত কেউ পায় না, আজকের সেই হাতের কাছে পেয়েছি, তুমি চরণামৃত ফেলে দিলে। শোনো চন্দ্রধ্বজ রাজা, যে অবজ্ঞা করে, যে অবহেলা করে, যে তুমি চরণামৃত ফেলে দিলে, তোমার অভিশাপ দিলাম, তোমার সুরভেদি হবে। আর শোনো, যেহেতু তুমি চরণামৃত মস্তকে রেখেছো, তাই তোমাকে একটা আশীর্বাদ করি, ওই গোবিন্দ তোমার মস্তকে নৃত্য করবে। নৃত্য করেনি মা? এই জন্য বলেছিল, মস্তকে চরণামৃত তুলেছিল বলে নৃত্য করেছিল, আর সুরব্যাধি হয়েছিল চন্দ্রধ্বজ রাজা। তবে আমি, আমরা তো মানুষে ভগবানকে সেবা দিচ্ছি, লোকন্দারা সেবা দিলে হবে না। আমরা একদিন মাছ, একদিন মাংস, একদিন নিরামিষ যদি খাই, তার পরের দিন একটু ভালো মন্দ খাওয়ার চেষ্টা করি, করি না? তা ভগবানও ঠিক তদ্রূপ, সংসারে যখন এসেছেন সংসারে করার মতন করুন, বলার মতো বলুন ঠিক হবে,
তা বলেন লকুনদানা খেতে দিলে হবে না, একদিন খান, প্রত্যেক দিন যদি লকুনদানা খান, আর আপনি যদি ভগবানের কাছে বড় বড় কিছু চান তাহলে ভগবান দেবে কি করে? দেয় মানুষের চাওয়ার শেষ নেই, ভগবান আমার এটা দাও ওটা দাও এটা দাও ওটা দাও। ভগবান বলে ভগবান প্রত্যেকের মনস্কামনা পূর্ণ করে যদি ঠিক চিত্ত শুদ্ধি, ভগবান যদি ভগবানকে চায় মনস্কামনা পূর্ণ করে। কিন্তু ভগবান মনস্কামনা পূর্ণ করে চাওয়াটা একটা সীমাবদ্ধতা থাকা দরকার। ভগবান মনে মনে চিন্তা করছে আমি দিচ্ছি আবার চাচ্ছে দিচ্ছি আবার চাচ্ছে, তখন ভগবান সব যখন দিলাম তখন রোগটাও ফ্রিতে নিয়ে এলে। সেই জন্য ভগবানের কাছে মাপকাঠি করে ভগবানকে চাইতে হয়। হরি হরি বল। তা আমরা ভগবানকে সেবা করছি, যে সর্পকুলে জন্মগ্রহণ করে সে কেমন করে সেবা করছে দেখুন। হরি হরি বল। আহা কেমন করে, আজ শিশু পুত্র কোলে বসু দে চলে নন্দলায় রে চলে নন্দলায়, শিশু পুত্র কোলে বসু দে চলে নন্দলায় রে চলে নন্দলায়, শিশু পুত্র লইয়ে বসু দে চলে নন্দলায় রে চলে নন্দলায়, শিশু পুত্র কোলে বসু দে চলে নন্দলায় রে চলে নন্দলায়, চলেছে বসু চলেছে বসু চলেছে বসু চলেছে বসু, বলে লইয়ে শত শিশু চলেছে বসু বলে লইয়ে শত শিশু চলেছে বসু শিশু বসু বলে লইয়ে শত শিশু চলেছে বসু, শত ফোনা বিস্তার করি অনন্ত নাগাইল রে অনন্ত নাগাইল, নিতাই গৌর হরি হরি বিস্তার করি অনন্ত নাগাইল রে অনন্ত নাগাইল, বসে সেবা বসুদেব আমার এত ঝড়ঝাপটা এত বাঁধা কিছু মারলেন না, এসে কোথায় আসলেন? নন্দলয়ে। মা যশোমতী আমার ঘুমাচ্ছিলেন, কোলে একটা কন্যা জন্মগ্রহণ করেছে, নাম তার কি? হরি হরি বল। ওই যোগমায়াকে কোলে করে নিয়ে গিয়ে বসুদেব আমার দেবকলয় দেবলয়ে রেখেছে, গোবিন্দ আছে, সকাল হয়েছে,
কংস শুনেছে যে দেবকীর অষ্টম গর্ভের সন্তান জন্মগ্রহণ করেছে, শুনেছে তো? তার কি করবে, অত্যাচারী কংস আমার কি করবে, অন্তদন্ত হয়ে বসুদেব দাও সন্তানকে দাও। বসুদেব কন্যা সন্তানকে নিয়ে কংসের হাতে তুলে দিয়েছে। কংস আর সাত পাঁচ কিছু ভাবলেন না, অষ্টম গর্ভের সন্তান তোমার হাতে আমার মৃত্যু, তোকে আমি বাঁচিয়ে রাখবো না, এই বলে যখন সন্তানকে তুলেছে, সন্তান দৈববাণী হয়ে দেখি সন্তান কোথায় গেল, সন্তান কোথায়, হ্যাঁ কোথায় গেল সন্তান কোথায়, নিয়তি বলে উড়ল না যা কংস। কাকে তুই মারবি রাজা কংস, তুহারে মারি বেঝে কংস, তাহলে কি আমার মৃত্যু নাই, নিয়তি বলছে কে বলেছে নাই, তুহারে মারি বেঝে গোকুলে বাড়িছে সে, 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 বাবা কংস রে হরি হরি বল, নিয়তির কথা মিথ্যা নয়, নিয়তির কথা মিথ্যা নয়, তোহারে মারি বেজে গোকুলে বাড়িছে সে, তোমারি মারি বেজে গোকুলে বাড়িছে সে, বাবু কংস রে বাঁকা মদনমোহন সরল শিশুর বেশে, ওরে কংস নিয়তির কথা মিথ্যা নয়, আমি তোকে বলেছিলাম না অষ্টম গর্ভের সন্তান তোর মৃত্যুর কারণ হবে, হ্যাঁ মৃত্যু তোকে অনিবার্য মৃত্যু তোকে হতে হবে। আর ওদিকে গোকুলে নন্দলয়ে মা যশোমতী আমার যখন ঘুম ভেঙেছে তখন দেখছে একটা সুন্দর ফুটফুট একটা সন্তান, হরি বল, সন্তানের মুখের দিকে তাকিয়ে নন্দলয়ে সবাইকে আনন্দে আত্মহারা হয়ে উঠল, আনন্দ ধরে রাখতে পারে না, আনন্দের ধারা অব্যাহত, সবাই আনন্দ করছে, বলছে চল 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 নন্দলয়ে, মা যশোদার সুন্দর একটা সন্তান হয়েছে, হ্যাঁ এই সন্তানকে সবাই দেখতে যাচ্ছে, আরে কি আনন্দ গোকুলে সোদার কোলে, কি আনন্দ গোকুলে এলো পুত্র যশোদার কোলে, কি আনন্দ গোকুলে এলো পুত্র যশোদার কোলে, দেখো কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ, কি আনন্দ গোকুলে হৃদয় হরি হরি বল, এলো পুত্র যশোদার কোলে, কি আনন্দ গোকুলে এলো পুত্র যশোদার কোলে, সবাই আনন্দ করছে সবাই আনন্দ করছে, গোকুলবাসী সবাই নন্দলয়ে সবাই আনন্দ করছে, তাই দেখে আর থাকতে পারলো না, মানে ওরা যদি আনন্দ করে আমাদের আমরা বাদ যাই কেন, আরো কারা আনন্দ করছে জানেন, শুনলে অবাক হয়ে যাবেন, আপনারা একটু আনন্দ করবেন উলোধ্বনি করবেন, কারা কারা আনন্দ করেছে বলুন তো নন্দলয়ের সঙ্গে, ওই দেখো
আজ শিবই নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে বিষ্ণু, শিব নাচে তাই গৌর, হরি 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 বল, শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র, নাচে ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র, শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র, শিব নাচে, নাচে ইন্দ্র, শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র, শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র, গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, ওঠে গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র, শিব নাচে, ব্রহ্মা নাচে, আর নাচে ইন্দ্র, গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ, আরে আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, তাদের কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, তাদের হৃদয় গো হরি হরি বল, কেহ বলে হরি, তাদের কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ কেহ আনন্দে দেয় ঘড়া ঘড়ি, তাদের কেহ কেহ আনন্দে দেয় ঘড়া ঘড়ি, তাদের কেহ কেহ আনন্দে দেয় ঘড়া ঘড়ি, কেহ কেহ আনন্দে যাই ঘরা গরি, তাদের কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, তাদের কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ কেহ আনন্দে যাই ঘরা গরি, কেহ কেহ আনন্দে যাই ঘরা গরি, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, উঠেছে আনন্দের দোল, হরি বল হরি বল, উঠেছে আনন্দের দোল, হরি বল হরি বল, সংকেত হরি বল, হরি বল হরি বল, উঠেছে আনন্দের দোল, হরি বল হরি, কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, কেহ নাচে কেহ গাই কেহ বলে হরি, আবার কেহ কেহ আনন্দে যাই ঘরা গরি, কেহ কেহ আনন্দে যাই ঘরা গরি, তাদের কেহ কেহ আনন্দে যাই ঘরা গরি, তাদের কেহ কেহ আনন্দে যাই ঘরা গরি, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সবাই যখন আনন্দ করছে, হরি হরি বল, আপনারা জানেন সবাই যখন আনন্দ করছে তার মধ্যে গর্গমুনি আমার আসেন, এবার আপনারা সবাই জানেন যে এরপরে রূপ, এরপরে রাস হবে, তার রাসের দু রূপের দু একটা পদ আমার গাইতে হবে, যিনি আসবেন দু একটা পদ করে আপনাদের কাছ থেকে বিদায় নেব, এমনভাবে সবাই যখন দেবদেবী সবাই মিলে আনন্দ করছে, সম্মুখে দেখছে কি নন্দ মহারাজ মা যশোদা দেখছেন, সম্মুখে গর্গমুনি আসছে, গর্গমুনিকে দেখে আসুন আসুন ভালোই হলো, আপনি যখন এসছেন ভালোই হলো, কেন বলুন তো, আপনি যখন এসছেন তাহলে একটু আমার সন্তানকে একটু দেখে যান আর একটু নামকরণ করে যান, একটা নাম দিতে হবে তো মায়েরা, তাই তো বলছে একটা নামকরণ করে যান, তা গর্গমুনি বললো ঠিক আছে মা বসো, সন্তানকে কোলে করে নিয়ে বসো, মা যশোদা আমার সন্তানকে কোলে করে নিয়ে বসেছে, বলছে দেখুন ভালো করে দেখুন একটু, সন্তান পড়াশুনো ভালো হবে তো, হ্যাঁ সন্তান সৎ হবে তো, সম্মান করবে তো, এটা যেরকম মায়েদের ইচ্ছা থাকে না প্রত্যেকটা সন্তানকে, যে আমার সন্তান বড় হোক, ভালো চাকরি করুক, ভালো উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, আমার একটা ভালো বৌমা আসবে, মায়েদের মনে হয় না, হ্যাঁ সেই বৌমা যখন আসবে তখন মনে কেন আমার আসলো বৌমা, হরি হরি বল, তাই তো, হ্যাঁ আর বেশি কথাই যাবো না, হরি হরি বল, তা গর্গ দেখুন তো ভালো করে দেখুন, শিখবে তো, গর্গমুনি আমার ভালো করে প্রদর্শন করলেন, প্রদর্শন করে বললেন ওমা একটা কথা বলবো, বলছে হ্যাঁ বলো, বলার জন্য তো দেখেছি, বলছে মা আমি সন্তানকে দেখলাম কিন্তু একটা কথা না বলে যে পাচ্ছি না, বলে বলো সন্তানকে কি দেখলে, বলে সন্তানকে দেখলাম আমি, সন্তানকে দেখলাম কি জানো, সন্তান সর্বগুণের গুণমণি,
কিন্তু দোষ দেখি যে একটুখানি ওমা একটুখানি কি দোষ দেখেছে তবে বলি মা আস্তে হ্যাঁ বলে ভালো কি দেখেছো বলো বলো তবে শোনো মা ছেলে চোর হবে মা চোর হবে মা চোর হবে মা চোর হবে মা কি বলছো হ্যাঁ কি বলছো চোর হবে আমার ছেলে এই এতদিন এই নাম কয়ে আসছে এই এতদিন এই নামকরণ করিয়েছ হ্যাঁ আমার ছেলে চোর হবে কোন দুঃখে আমার কিসের অভাব আছে আমার অর্থ অলঙ্কার রাজ অট্টালিকা সব আছে তো আমার বলছে ও মা আমি যখন বলেছি ছেলে চোর হবে বলে কি জন্য হবে পিতা মাতার যদি অভাব থাকে সন্তান চোর হয় বদমাইশ হয় দুষ্ট হয় তা আমার যখন সব আছে তাহলে ছেলে চোর হবে কেন বলছে স্বভাবে হবে না স্বভাবে হবে না অভাবে হবে না তাই বল হরি হরি বল অভাবে হবে না অভাবে হবে না স্বভাবে করবে চুরি অভাবে হবে না স্বভাবে করবে চুরি অভাবে হবে না কি বলছে বলছে অভাবে হবে না স্বভাবে সুন্দর অর্থ হরি হরি বল গোবিন্দ চোর ছিল সবাই জানেন তো চোর ছিল কি হ্যাঁ ওরে বাবা হ্যাঁ হরি হরি বল হ্যাঁ বলে চোর ছিল কি চুরি করত ননি চুরি করত না গোপীদের হৃদয়ও চুরি করত হ্যাঁ বলে চোর ছিল বলছে চোর ছিল এখন চোর থেকে সাধু হয়েছে হ্যাঁ বলে সাধু সাধু সন্ন্যাসী হতে গেলে একটু শিক্ষা দীক্ষার প্রয়োজন আছে তার রাগ কানাই ছিল জন্মের মূর্খ হরি হরি বল জন্মের মূর্খ তাই এখন চোর চোর থেকে সাধু হয়েছে আর বাঁকা থেকে সোজা হয়েছে আস্তে হে ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়েরা বলে বাঁকা থেকে সোজা হয়েছে বলে বাঁকা কে ছিল এই চোর ছিল বলে মূর্খ ছিল বলে গোজগবিরা এই কানাইকে রাগাতো রাগাতো না বলতো এই হেরুয়া কানাই যাও যাও তোমার রূপার দেখিও না যাও তাই কি বলতো তিরস্কার করতো কি বলতো তুহি অতি মূর খুড় পঠনাই পঠনাই 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 ওঠে মাঠে ধেনু রাখো কীর্তি জানো না ওঠে মাঠে ধেনু রাখো কীর্তি জানো না গোঠে মাঠে তুমি ধেনু বৎসর চড়িয়ে বেড়াও তোমাকে কি বলবো মূর্খ কানাই মূর্খ কানাই মূর্খ কানাই মূর্খ কানাই না লেখা পড়া শেখো নাই মূর্খ কানাই আজ লেখা পড়া শেখো নাই মূর্খ কানাই শোনো কানাই আগে মূর্খ ছিল কিন্তু এখন মূর্খ নয় এখন কি হয়েছে জানো এখন পণ্ডিত হয়েছে পণ্ডিত হয়েছে পণ্ডিত হয়েছে এখন পণ্ডিত হয়েছে না লেখা পড়া শিখেছে এখন লেখা পড়া শিখেছে পণ্ডিত হয়েছে লেখা পড়া শিখেছে পণ্ডিত হয়েছে এখন লেখা পড়া শিখেছে পণ্ডিত হয়েছে আরো কি বলে তিরস্কার করত গোবিন্দর গায়ের রং ছিল কালো হরি হরি বল ছিল না গোবিন্দর গায়ের রং ছিল কালো এ ভক্তমণ্ডলী এটাই ভাববে যে গোবিন্দর রূপের বর্ণনা গোবিন্দর গায়ের রং ছিল কালো তাই কালো বলে বৈজু গবিরা কি বলতো বলো না কালো বলো না বলো না বলো না আমার বলো না গো ও গো রাজার ঝিঝি বলো না
আমার কালো বলো না, বলো না, বলো না আমার কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি আমার হরি হরি বল কালো সে কালো সে যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায়, আরে কালো সে তো যমুনার জল সর্বলোকে খায়, কালো মেঘে বৃষ্টি হলে পৃথিবী জুড়ায় আমার কালো তোমার মাথার কেশ, এই মাথার চুলটা যদি সাদা হতো আর চোখের ভিতরটা যদি সাদা হতো কেমন লাগতো মায়েরা, ভালো লাগতো? হ্যাঁ, কালো তোমার মাথার কেশ নয়নের তারা, আর কালো তোমার মাথার কেশ নয়নের তারা, আমার নীল শাড়ি পরে যা, আমার নীল শাড়ি পরে যা, নীল শাড়ি পরে যা, নীল শাড়ি পরে যা, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কালো থেকে সাদা হয়েছে, কিন্তু এই যে গোবিন্দের যে রূপের বর্ণনা যখন করছি, গোবিন্দের যে মুখের যে বাঁশি, বলে বাঁশি আবার বাঁশি আবার বাঁশির ভাগ আছে, কিন্তু যে বাঁশিটা বদনে দিয়ে বাজাচ্ছেন বাঁশির ভাগ আছে, এগুলো আরো ভালো করে শুনে নেবেন, আমার যতটুকুনি বলার ততটুকুনি বলছি। হ্যাঁ, বাঁশি কিন্তু তিন প্রকারের, কি কি না, মুরারি, বেনু আর বংশী, ঠিক আছে? এর ছিদ্র গুণ কটা আছে সেটা আর বলে না, হয়ে এসছে, দল আসছে, হরি হরি বল। তা বলতো যে ভগবান গোবিন্দ যে বাঁশি বাজাতো, সেই বাঁশিতে রাধারানীর নাম হতো। ব্রজগোপীরা বলতো যে বাঁশি কি প্রকৃত বাঁশি বাজাতো, রাধারানীর নাম হতো? হ্যাঁ, কেমন বাঁশি বাজাতো, হরি হরি বল। এই গোবিন্দ যখন বাঁশি বাজাতো তখন সবাই মুগ্ধ হয়ে যেত। একটু মনোযোগ সহকারে বাঁশির গানটা একটু শুনুন, এরপরে রাধা আস্বাদন করবেন। এই বাঁশিটার সৃষ্টি আর কে করলেন, একটু মনোযোগ সহকারে সবাই শুনুন। হরি বল, হরি বল, ঠিক আছে? আরে কালার বাঁশি রে, আরে ও বাঁশি,
বাজানো, বাঁশি বাজানো জানো না, তুমি বাঁশি বাজানো জানো না, বাঁশি রে বাসি বাজানো জানো না, আরে ও বাসি বাসি বাজানো, ও বাসি বাজানো হয় যা সে কিন্তু সনাতন ধর্মের মানুষ নয়। এই কথাটা যে এই কথাটা বললাম, যদি কেউ বলে যে না সনাতন ধর্মের মানুষ, এটা ডিগ্রি করছে যারা এম এ পাস করেছেন, যারা এম এ করছেন, যারা বৈষ্ণব পদাবলীতে খুলুন, দেখবেন এই যে বাঁশিটা সৃষ্টি করলেন সে হলো চাঁদ কাজী। চাঁদে কাজী বাঁশি শুনে শুনে মরি ঝিমোনা ঝিমোনা বাঁশি, ঝিমোনা ঝিমোনা বাঁশি, ঝিমোনা 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 ঝিমো 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 ঝিমোনা 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 বাঁশি, ঝিমোনা ঝিমোনা বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, বাবা যখন বললেন দু একটা তালি ভজন একটু করে বাজে শুনো, হরি হরি বল। এই কৃষ্ণর নামকরণ করলো, যেমন বললাম চেষ্টা করি। হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গর্গমণি নাম দিল, স্বপ্নে দর্শন পেয়ে নাম দিলেন কৃষ্ণ। আগেই বলেছি কৃষ্ণ শব্দের অর্থ হলো আকর্ষণ, আর ন শব্দের অর্থ হলো পরমানন্দ। যে পরমানন্দ আকর্ষণ করে তার নাম হলো ভগবান শ্রীকৃষ্ণ। এই শ্রীকৃষ্ণ, হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, ভগবান বাঁশির রূপের বর্ণনা করলাম, গায়ের রূপের বর্ণনা, এরপরে আপনারা রাস আস্বাদন করবেন সবাই মিলে ভক্তিযুক্ত চিত্তে। সময় হয়ে গেছে, সবাই মিলে আমরা সবাই মিলে বলবো, সবাই ও ঝোলা ঝু গির বনবা কানাইয়া মেরে ভাইয়া কানাইয়া রে মেরে ভাইয়া কানাইয়া ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমার যতটুকু আনন্দ দেওয়ার জন্য যদি এই সন্তানকে আপনারা ক্ষমা করে থাকেন, ক্ষমা করবেন। হরি হরি বল, সবাই মিলে ভক্তিযুক্ত চিত্তে সবাই মিলে বলবো, সবাই মিলে ও ঝোলা ঝুলে, ও ঝোলা ঝুলে, ও ঝোলা ঝুলে ঝুলে রে নন্দলা জসমতি মাইয়া কে গোপাল ঝোলা ঝুলে, ও ঝোলা ঝুলে ঝুলে রে নন্দলা জসমতি মাইয়া কে গোপাল ঝোলা ঝুলে, ঝোলা ঝুলে, ও ঝোলা ঝুলে ঝুলে রে নন্দলা জসমতি মাইয়া কে গোপাল ঝোলা ঝুলে, ও ঝোলা ঝুলে ঝুলে রে নন্দলা জসমতি মাইয়া কে গোপাল গিরিধারী লাল নন্দেরি গোপাল রাধে রাধে গিরিধারী লাল নন্দেরি গোপাল গিরিধারী লাল রাধে রাধে নন্দেরি গোপাল গিরিধারী লাল নন্দেরি গোপাল গিরিধারী লাল নন্দের গোপাল ঝোলা ঝুলে ও ঝোলা ঝুলে ঝুলে রে নন্দলা উলধ্বনি সংকেতনে একটু চলা জসমতি মাইয়া কে গোপাল ঝোলা ঝুলে ও ঝোলা ঝুলে ঝুলে রে নন্দলাল জসমতি মাইয়া কে গোপাল ঝোলা ঝুলে ও ঝোলা ঝুলে ঝুলে রে নন্দলা জসমতি মাইয়া কে গোপাল ঝোলা ঝুলে ও ঝোলা ঝুলে ঝুলে রে নন্দলাল জসমতি মাইয়া কে গোপাল জসমতি মাইয়া কে গোপাল আসছে নবগণ শ্যাম এর সুন্দর নয়ন বিরাম চরণ মে শরণ নিলাম ধন্য থিবু বল ধাম তুমি আনন্দ নব ঘন শ্যাম এরি সুন্দর নয়ন বিরাম
হরি সুন্দর নয়ন বিরাম চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম ভগবান সুন্দর নয়ন বিরাম চরণ মে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম কৃষ্ণ যে ভক্ত বিহারী হরি কুঞ্জ কানন বিহারী 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 আজি কৃষ্ণ কে সব মুরারি গাও তো গাও গুণ গা তুমি আনন্দ নব ঘন শ্যাম হরি সুন্দর নয়ন বিরাম চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম তুমি আনন্দ নব ঘন শ্যাম হরি সুন্দর নয়ন বিরাম চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম অরে ধন্য ত্রিভুবন ধাম ধন্য ত্রিভুবন ধাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে